হ্যালো এভরিওয়ান, আউশনের পক্ষ থেকে যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো কাইন্ডলি একটুখানি ঝটপট জয়েন হয়ে যাও। প্রথমে সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, একটু টেকনিক্যাল ইস্যুর জন্য আসতে একটুখানি দেরি হয়ে গেল। তো যারা যারা লাইভে নোটিফিকেশন পেয়েছো তারা তারা কাইন্ডলি একটুখানি ঝটপট জয়েন হয়ে যাও, আর একটুখানি কমেন্ট করে আমাকে জানাও সব কিছু ক্লিয়ার আছে কিনা। সময় যদিও বা আসার কথা ছিল, আই এম সো সরি, একটুখানি টেকনিক্যাল ইস্যুর জন্য লেট হয়ে গেছে। তো যারা যারা নোটিফিকেশন পাচ্ছ তারা তারা ঝটপট একটুখানি জয়েন হয়ে গিয়ে আমাকে একটু কমেন্ট করে বলো যে সব কিছু ক্লিয়ার আছে কিনা, অডিও ভিডিও। আজ কিন্তু অনেক নিউ কালেকশন নিয়ে এসেছি তোমাদের জন্য, তো সবাইকে বলবো একটুখানি জয়েন হয়ে গিয়ে পাশে থেকো, একটুখানি সাপোর্ট করো। তোমাদের সবার জন্য কিন্তু অনেক কিছু নিউ কালেকশন আজকে নিয়ে এসেছি। থ্যাংক ইউ সুনন্দা, কি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু লিংকটা দিয়ে দিয়েছি ওই আমাদের আরেকটা শপের মোবাইলে, তো একটুখানি শেয়ার করে দিও, একটুখানি ঝটপট জয়েন হয়ে যাও। তোমাদের জন্য আজকে অনেক কিন্তু নিউ ধামাকা নিউ কালেকশন নিয়ে এসেছি, আরো কিছু জন জয়েন হয়ে যাও, তারপর আমি দেখানো স্টার্ট করবো। আজকে শ্রুতি জয়েন করেন এখন, আমাকে অবশ্যই কমেন্টে জানাও যে কে কি দেখতে চাইছো, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি কিন্তু সবারই সব কোয়ারিজ আমরা পূরণ করার চেষ্টা করি। আর যেহেতু লাইভের আগে আমি বারবার বলি যে লাইভের আগে কিন্তু সাউন্ড কম, বেশি করে রি করে দাও তো দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ কিনা এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা একটুখানি কমেন্ট করো বেশি বেশি করে। কে কি দেখতে চাইছো বলো, যেহেতু লাইভের আগে একটুখানি রেডি হওয়ার প্রিপারেশন থাকে তো তার জন্য সবাইকে রিপ্লাইটা দেওয়া হয় না, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। বাট লাইভে শেষে কিন্তু সবারই চেষ্টা করি অ্যানসার গুলো দিয়ে দেওয়ার, তাই প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, সবাই ঝটপট একটু জয়েন হয়ে যাও। আচ্ছা মুক্তাদি, আমি নেকলেস দেখাবো। অ্যাকচুয়ালি আমি কিন্তু পার্লের একটা নেকলেস পরেই আছি, ঠিক আছে? আমি যে যেটা পরে আছি এটাও পার্লের একটা নেকলেস, আর একটুখানি পাশে থাকো আমি দেখিয়ে দিচ্ছি। বেশি বেশি করে কমেন্ট করো, বেশি বেশি করে পেজটাকে একটু শেয়ার করে দাও,
ঠিক আছে। আজকে হাওয়ার খুব জোর, হাওয়ার খুব জোর আছে। আচ্ছা চলো আমি দেখানো স্টার্ট করছি, ঠিক আছে? আমি দেখানো স্টার্ট করছি, ফার্স্ট নেকলেস দিয়ে শুরু করছি, ঠিক আছে? আমি যে নেকলেসটা পরে আছি একদম রিজনেবল একটা প্রাইসের মধ্যে, পার্লের নেকলেসটা দেখো, ঠিক আছে? এই নেকলেসটা দেখো পার্লের মধ্যে, অ্যাকচুয়ালি কিন্তু এটা অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে? চারটে মেবি লেয়ার আছে, তো এই লেয়ারটা হচ্ছে তোমার একদম বুটিক করে কাজ করে খুব সুন্দর, মানে গাঁথা সিস্টেমে দুদিকে দুটো গোল্ড গোল্ডের একটা ছোট বোতাম দিয়ে আর মাঝখানে একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশে সবাইকে থাকতে বলছি, পাশে থাকো অবশ্যই, আমি সবকিছু দেখিয়ে দেব। আর মাঝখানে একটা হচ্ছে তোমার গোল্ড পলিশের হচ্ছে লকেট আছে, ঠিক আছে? খুব সুন্দর কিন্তু নেকলেসটা, কারোর যদি পছন্দ হয় তো ঝটপট এসএস নিয়ে নিও। আর আমাদের হোয়াটসঅ্যাপে দুটো নাম্বার, যে কোনো একটা নাম্বারে তোমরা নক করো, ওখানে কিন্তু তোমাদেরকে ক্লিয়ার পিকচার দিয়ে দেব, প্লাস হচ্ছে গাইডও করে দিতে পারবো যে কিভাবে নেবে বা কিভাবে তোমরা জিনিসটা হাতে পাবে, ঠিক আছে? হ্যাঁ আমি যেটা পরে আছি এটার প্রাইস আমি বলছি, আমি যেটা পরে আছি এটার প্রাইসটা হচ্ছে 1050, ঠিক আছে? এটা হচ্ছে 1050 উইদাউট ইয়ারিংস, যদি পছন্দ হয় তো ঝটপট এসএস নিয়ে নিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মীরা, থ্যাংক ইউ সো মাচ। এটা হেভি ওয়ার্ড, মনে হয় সবাই ঘুমোচ্ছে, আমি এমন একটা টাইম এসেছি। হ্যাঁ ও আমার বান্ধবী হয়, তো এটার প্রাইসটা বলেছি 1050 থাকবে এটার প্রাইস উইদাউট ইয়ারিংস, ঠিক আছে? যদি কারোর পছন্দ হয় তো এই নেকলেসটার প্রাইস থাকবে 1050। যদি ইনস্ট্যান্ট কেউ বুকিং করো লাইভ দেখে, বুকিং প্রসেসটা বলে দিই একবার, বুকিং প্রসেসটা হচ্ছে তোমার যদি কেউ অনলাইন পেমেন্ট করো তো সেখানে হচ্ছে অল ওভার ইন্ডিয়া বা ধরো 50-70 রুপিস আছে যদি অনলাইন পেমেন্ট করো তার ক্ষেত্রে। আর যদি কেউ কোডে নিতে চাও, কোডের ক্ষেত্রে কিন্তু 100 থেকে তোমার 150-100 এর মতো থাকবে শিপিংটা, এই কারণে কারণ যখনই হচ্ছে ওয়েটটা একটু বেশি হয় জিনিসের তখন একটু শিপিংটা বাড়ে, ঠিক আছে? তো এটা বারবার আমরা সবাই লাইভে বলে থাকি যে কেউ যদি বলো যে দিদি 100 তো শিপিং চার্জ কোডের ক্ষেত্রে, 120 কেন বা 130 কেন, তো তাদের ক্ষেত্রে বলবো প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, এটা অ্যাকচুয়ালি কিন্তু ওয়েটের ওপর যায় আর কি দামটা, ঠিক আছে? ওয়েট যখন একটু বেশি হয় তখনই কিন্তু দামটা একটু শিপিংটা বেড়ে যায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বলবো যে প্লিজ এটা নিয়ে কেউ কিন্তু কিছু মাইন্ড করো না যে কেন আমরা 100-150 নিচ্ছি বা 120-130-140 নিচ্ছি, এটা হচ্ছে প্রসেস থাকে। আর অনলাইনের ক্ষেত্রে হয় তোমার 50-70 রুপিস আছে শিপিং চার্জটা, ঠিক আছে? আর প্রসেস হচ্ছে একটাই, আমাদের সব কিন্তু গোল্ড পলিশের ওপর, গোল্ড পলিশ মানে হচ্ছে তোমার সোনার তামার উপরে সোনার জল করা। তো যখনই কেউ নেবে জিনিসগুলো একটু সিস্টেমটা বলেই দিই, যেহেতু এখনো কারোর আমি কমেন্ট পাচ্ছি না কি দেখাবো বা কি দেখাতে চাইছি, কেউ কিন্তু কিছু কমেন্ট করে বলছে না, তার জন্য আমি একটু প্রসেসটা বলে দিই যে কেউ যদি কিছু জিনিস পারচেস করো যত্নটা হচ্ছে নিজের কাছে, কারণ যত্নের উপর সব কিছু জিনিসই সুন্দর থাকে। তো সেই ক্ষেত্রে বলবো যে ধরো যখন তোমরা জিনিসটা নিচ্ছ পরছো, আমিও মেকআপ করেই এসেছি, ঠিক আছে না? তো মেকআপ করার 10-15 মিনিট পর আমরা জুয়েলারিগুলো যদি পরি, আবার যখন খুলে রাখি তখন যদি একটু রাফ জলে আমরা প্লেন জলে ধুয়ে নিই, ধুয়ে যদি সেটাকে একটু পাখার হাওয়ায় রেখে যত্ন করে রেখে দিই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হয় জিনিসটা কিন্তু অনেকদিন স্টে করে, আর জিনিসটার কোয়ালিটি বলো, জিনিসটার কালার বলো, সব কিছু কিন্তু খুব সুন্দর থাকে। তাই এটা বারবার সবাইকে বলবো যে যত্ন কিন্তু নিজের কাছে, কেননা সোনা যে আমরা পরি সোনাটা কিন্তু ক্ষয়ে যায়, আমাদের জিনিসটা কিন্তু ক্ষয়ে যাবে না, আমাদের জিনিস যারা নেবে রং কিন্তু যাবে, অ্যাকচুয়ালি কালার সারা জীবনের জন্য না, কালারটা অ্যাকচুয়ালি কিন্তু যাবে, এই কারণেই যাবে, ঘাম লাগবে ধরো জিনিসটা থাকবে, ঠিক আছে না? তো যখন এই জিনিসটার
কালার যাবে আমাদেরকে 75% কালার যাওয়ার পরে কিন্তু তোমরা এনে দাও সেম কালার সেম প্রসেসে সেম ভাবে আমরা তোমাদেরকে বানিয়ে দেব আর সেম ভাবে তোমাদেরকে কালার করে দিতে পারবো ঠিক আছে তো চলো আমি নেকলেসটা তো বললাম একটা নেকলেস এটা যদি কারোর পছন্দ হয় তো ঝটপট এসএস নিয়ে নিও 1050 থাকবে এটার প্রাইস ঠিক আছে এটার আরেকটা মেরুন কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি একদম এটা হচ্ছে পার্লের মধ্যে আর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিস্টাল পাথরের মধ্যে দেখো এটা হচ্ছে তোমার ক্রিস্টাল পাথরের মধ্যে ঠিক আছে দেখো আমি আর এটা গলায় ধরলাম না এটা জাস্ট হাতেই ধরে রেখেছি খুব সুন্দর দেখো একদম অরিজিনাল ক্রিস্টাল পাথর যেগুলো হয় সেগুলো দেখো খুব সুন্দর কিন্তু উইদাউট ইয়ারিংস সবাইকে বলবো একটু সবাই পাশে থাকো কে কি দেখতে চাইছো বলো প্লাস হচ্ছে বেশি বেশি করে কমেন্ট করো পেজটাকে একটু শেয়ার করে দাও হ্যাঁ দেখো এই একটা যাবে নেকলেস ঠিক আছে এই একটা যাবে নেকলেস দেখো খুব সুন্দর কিন্তু এটা জাস্ট পড়লে কিন্তু মানে আমি তো অ্যাকচুয়ালি রোগাই ঠিক আছে না তো রোগা মানুষদের একটু গলা ভর্তি ভালোই লাগে আমি একটা যার জন্য পড়েছি অ্যাকচুয়ালি আমি একটু লং হার পড়তে চেয়েছিলাম বাট দেখলাম যে একটু গলা ভর্তি পড়ি এটাও দেখো থ্যাংক ইউ জিৎ থ্যাংক ইউ সো মাচ এটা দেখো এটারও কিন্তু প্রাইস থাকবে 1050 যদি আজকে লাইভ থেকে কেউ বুকিং করে ইনস্ট্যান্ট বুকিং এর জন্য বলবো ঠিক আছে এটারও প্রাইস থাকবে 1050 ঠিক আছে যদি পছন্দ হয় তো ঝটপট এসএস নিয়ে নিও উইদাউট কিন্তু ইয়ারিংস থাকবে এইগুলো নেকলেস আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু উইদাউট ইয়ারিংস ঠিক আছে আচ্ছা আমি তো এটা পড়েছি না এটা এটা মোটিভটা আলাদা না লহরি বেসেসে কারণ এই যে লহরির যে গাঁথনটা থাকে না নেকলেসেরও কিন্তু খুব সুন্দর এইভাবে গাঁথনটা দিয়ে বানিয়েছে দেখো হ্যাঁ সবাইকে বলবো সবাই একটু জয়েন করো বেশি বেশি করে কমেন্ট করো শেয়ার করে দাও আর কে কি দেখতে চাইছো একটুখানি বলো মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে আমি আজকে একটা অড টাইমে মনে হয় লাইভ রেখেছি দেখো এটারও কিন্তু প্রাইস থাকবে 1050 যদি কেউ লাইভ থেকে বুকিং করো ইনস্ট্যান্ট বুকিং এর ক্ষেত্রে কিন্তু এই প্রাইসটা থাকবে 1050 এইটার প্রাইসটা কাল সন্ধ্যে পর্যন্ত দিতে পারবো যারা যারা নিতে চাইছো বা নিতে চাও কাল সন্ধ্যে পর্যন্ত দিতে পারবো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ শাখা হ্যাঁ সুস্মিতা দি শাখার অনেক নিউ কালেকশন এসেছে একটুখানি পাশে থাকো বেশি বেশি করে কমেন্ট করো হ্যাঁ হ্যাঁ দি অরিজিনাল শাখায় দেখাবো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের অরিজিনাল শাখায় ঠিক আছে না তো শাখায় কিন্তু অনেক কালেকশন এসেছে একটুখানি পাশে থাকো আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে প্রাইস বললাম এটারও প্রাইস হচ্ছে 1050 যদি কেউ লাইভ থেকে বুকিং করো প্লাস হচ্ছে তোমার উইদাউট ইয়ারিংস ঠিক আছে যারা যারা লাইভ থেকে নিউ আমাদের পেজে নিউ যারা জয়েন করবে বা আমাদের পেজটা দেখছো তাদের ক্ষেত্রে বলবো যে যেহেতু দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটা যে কোনো নাম্বারে তোমরা ফোন করতে পারো লাইভের শেষে বা ওখানে কিন্তু স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো প্লাস তোমার নাম অ্যাড্রেসটা আমাদেরকে বলে দিও ওখানে কিন্তু আমরা কি করব তোমাকে যেখানে নাম অ্যাড্রেস অনুযায়ী শিপিং চার্জটা বলে দেব যদি তোমরা অনলাইন বা ধরো আমি তো বারবার বলছি যে অনলাইন প্রসেসে একটা শিপিং চার্জ আছে আর কোডের ক্ষেত্রে আরেকটা শিপিং চার্জ আছে ওখানে কিন্তু বলে দেব ঠিক আছে আচ্ছা আমি নেকলেস কটা দেখেছি সেদিকে একজন চলে যাবে আচ্ছা নেকলেসের একবার বক্সটা আচ্ছা আমি বলবো সুস্মিতা দি একটুখানি পাশে থাকো আমি কটা নেকলেস আর একটু দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে শাখাতে চলে যাও আজ কিন্তু শাখা বালা অনেক কিন্তু নিউ হ্যাঁ হ্যাঁ বললাম তো আমি কিন্তু অনেক নিউ কালেকশন দেখাবো তার জন্য পাশে থাকতে হবে বেশি বেশি করে কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে হবে ঠিক আছে
কাছাকাছি দেখো, একদম গোল্ডের রেপ্লিকা, ঠিক আছে? একদম গোল্ডের রেপ্লিকা। আমি কটা আর নেকলেস দেখে শাখার ডিজাইনে চলে যাব, ঠিক আছে? দেখো একদম গোল্ডের রেপ্লিকা। তো এটা হচ্ছে একদম স্বর্ণের সাথে তোমরা পেয়ার করে পড়তে পারবে এই নেকলেসটা, দেখো। আর কালারটা জাস্ট অসম, দেখো। যাদের যাদের পছন্দ হবে জাস্ট ঝটপট এসএস নিয়ে নাও, না করতে হবে না। আমি একটু সামনে ঘিরে পড়ি। তো একদম ছিলে কাটার কাজ দেখো। অ্যাকচুয়ালি কিন্তু স্বর্ণেরও দুটো কালার হয়, একটা হচ্ছে তোমার কি বলবো মানে গোল্ড যেটা আমরা পড়ি, গোল্ডের হচ্ছে ছিলে কাটার কাজ যেগুলোতে থাকে সেগুলো হচ্ছে রেপ্লিকা, মানে তোমার ধরো কি বলে ওটাকে, আমি একটু ভুলে যাচ্ছি, মানে এটাকে গ্লসি ভাব বলে, একটা গ্লসি, হ্যাঁ গ্লসি একটা থাকে আর একটা ম্যাট ফিনিশে থাকে, ঠিক আছে? সব লাইট গুলো কি জ্বলছে আদের? আচ্ছা, তোমার একটা গ্লসি ভাব থাকে আর একটা ম্যাট ফিনিশে থাকে, ঠিক আছে? তো গ্লসি যেটা হয় সেটাতে কিন্তু ছিলে কাটার কাজ থাকে, আর ম্যাট ফিনিশে যেটা হয় ছিলে কাটার কাজ থাকে না, বাট দেখতে কিন্তু খুব সুন্দর হয়, এমন না যে দেখতে সুন্দর হয় না। দেখো এই একটা নেকলেস দেখো, ঠিক আছে? এই নেকলেসটার প্রাইস থাকবে 1350, 1350 থাকবে এটার প্রাইস। একদিকে ফ্লাওয়ার আর একদিকে পাতা বেসেছে, ঠিক আছে? এটার কিন্তু ইয়ারিংস আছে, এটা খুব সুন্দর একটা নেকলেস, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা ভেঙে ফুটে বলে দিই, অ্যাকচুয়ালি কিন্তু যারা তোমার ধরো একটু গলাটা ভর্তি, থ্যাংক ইউ রুম্পাদি জয়েন হওয়ার জন্য, কোনো অসুবিধা নেই, আমি জাস্ট স্টার্ট করেছি নেকলেসের এখন কালেকশন দেখাচ্ছি। থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য, পাশে থাকো, সবাইকে বলবো পাশে থাকো, কে কি দেখতে চাইছো বলো, আমি কিন্তু সবারই সব কোয়েরিজ চেষ্টা করবো পূরণ করার, ঠিক আছে? দেখো একটা পাতা আর একটার দিকে হচ্ছে তোমার ফ্লাওয়ার মোটিভ, এটা মানে আজকে লাইভ থেকে যদি কেউ বুকিং করো 1350 থাকবে এটার প্রাইস, ঠিক আছে? ইয়ারিংসটা আমি দেখিয়ে দিই, যদি কারোর পছন্দ হয় তো ঝটপট এসেস নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে যে কোনো একটা নাম্বারে তোমরা নক করতে পারো। দেখো ইয়ারিংসটা থাকবে এই রকম, ইয়ারিংসটা কিন্তু এটার থাকবে, ঠিক আছে? তোমারই বলছি, চলে এলাম দি ভাই, হ্যাঁ দেরি হয়নি, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম, যাদের পছন্দ হবে ঝটপট এসে নিয়ে নিও। আমি আর কটা নেকলেস দেখিয়ে দিই, তারপর আমি শাখার কালেকশন চলে আসছে। নেকলেসে আমাকে রিয়ে দাও না, এই স্ট্যান্ডটা বন্ধ, এই নেকলেসটা খুব সুন্দর একটা, তাও রেড কালার, হ্যাঁ এটা দাও, কি মইফা। আচ্ছা একটা নিউ নেকলেসের আমি কালেকশন দেখাচ্ছি, এটা টু পিস এসেছিল, তো এটার হচ্ছে একটা ছোট ছিল আর একটা বড় ছিল নেকলেসটা। অ্যাকচুয়ালি এই নেকলেসটা কিন্তু খুব সুন্দর, গলা ভর্তি, মানে জানি না বোঝাতে পারছি কিনা, এটা নেকলেসটা না ঠিক এইভাবে থাকে, ঠিক এইভাবে থাকবে, হ্যাঁ একদম গলা ভর্তি থাকবে নেকলেসটা, একদম গলা ভর্তি থাকবে এই নেকলেসটা। মানে কেউ যদি বলো আমি খুব রোগা, আমিও কিন্তু অ্যাকচুয়ালি খুবই রোগা, বেশি জুম করতে হবে, আমি হাতে ধরে দেখাবো, করে দাও। হ্যালো অন্তরাদি, থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য, কেমন আছো সবাই বলো, সবাই কেমন আছো বলো। আজকে কি আমি লাইভে একটু তাড়াতাড়ি চলে এলাম, একটু কমেন্ট করে বলো তো দেখি, যে লাইভে একটু তাড়াতাড়ি চলে এলাম কিনা, মনে হয় দুপুরের ঘুম ভাতটা সবার ডিস্টার্ব করে দিয়েছি। দেখো এই একটা নেকলেস দেখো, যারা কেউ যদি মনে করো যে নেকলেসটা অ্যাকচুয়ালি আমার গলায় বসবে কিনা বা আমার হবে কিনা, পারলে একটু, হ্যাঁ হ্যাঁ অন্তরাদি একটুখানি পাশে থাকো, আমি বালা পরেও এসেছি, একদম নিউ কালেকশনের বালা নিয়ে এসেছি, পাশে থাকতে হবে, একটু পাশে থাকো। হাই পিঙ্কিদি, লাইভ তো অনেকক্ষণ খুঁজছি, খুঁজছো মানে পাওনি, নোটিফিকেশন যায়নি দিদি, কারো কাছে কি নোটিফিকেশন পৌঁছতে দেরি হচ্ছে কি? আচ্ছা সবাইকে বলবো, কেউ যদি নোটিফিকেশন লেটে পাও ঠিক আছে তো আমাকে একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? তাহলেই পাবে যারা আমাদের পেজটাকে ফলো করে রাখবে, পেজটা আমাদের পেজ যাদের কাছে গেছে পেজটাকে একটু ফলো করে রেখো, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এই একটা দেখো, এই একটা নেকলেস দেখো,
কে আমি যেটা বলতে গিয়ে একটু স্কিপ করে গেলাম, যে কেউ যদি ভাবো রোগা, আমি কিন্তু প্রচন্ডই রোগা, ঠিক আছে? রোগাদের কিন্তু গলাতে খুব সুন্দর বসবে, দেখো আমার গলাতেও কিন্তু বসছে। তার মানে কেউ যদি এটা মনে করে যে রোগা আর মোটারাই পড়তে পারবে, এটা কিন্তু না। এটার সাথে ইয়ারিংস আছে, খুব সুন্দর কিন্তু নেকলেসটা, আর এটার প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে, ঠিক আছে? এটার কিন্তু প্রাইসটাও একদম রিজনেবল প্রাইসে, ময়ূরের মধ্যে কিন্তু নেকলেসটা। না গো, আমার কাছে নোটিফিকেশন আসেনি, আমার ফলো করা পেজ। তাও তাহলে মনে হয় দিদি নোটিফিকেশনটা না একটু ঢুকতে লেট হচ্ছে, মেবি ঢুকে যাবে। আর যাদেরকেই বলবো, যদি পেজটা কেউ ফলো করে থাকো, যদি নোটিফিকেশন পেতে কারো দেরি হয়, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটা কিন্তু আমরা 11টা থেকে 11:30 12টার মধ্যে দিয়ে দিই, ঠিক আছে? কাইন্ডলি কেউ যদি হোয়াটসঅ্যাপে দেখে থাকো, ওখানে কিন্তু একটুখানি দেখে নিও, আমরা কিন্তু স্ট্যাটাসটা আগে দিয়ে দিই। আমি কি সুন্দর সেজেছি ও বাবা! থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। এই যে এখন বুকিং করার জন্য চেনটা দেখছিলাম, একটু দেখাবে লাইভে? পিঙ্কি দি, তুমি যে চেনটা বুকিং করেছো, আচ্ছা আমি লাইভে দেখিয়ে দেবো দিদি, একটুখানি পাশে থাকো, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? একটুখানি জাস্ট পাশে থাকো দিদি। চলো, এই নেকলেসটার আমি প্রাইস বলে দিই, 990 থাকবে এই নেকলেসটার প্রাইস, ঠিক আছে? যদি কেউ লাইভ থেকে বুকিং করো, আচ্ছা আমাকে ক্যালকুলেটরটা বাতাও তো, কারো বাতাও বলো কি আছে, 1099 দেখো তো। আচ্ছা এটা না কেউ প্লিজ মাইন্ড করো না, আমি একটুখানি জাস্ট বলি যেটা প্রাইসটা হয়তো বলেছি, ঠিক আছে? চলো, এইটা যদি কেউ লাইভ থেকে বুকিং করো, 950 থাকবে এটার প্রাইস, ঠিক আছে? 950 থাকবে এটার প্রাইস। দেখো খুব সুন্দর কিন্তু নেকলেসটা, এটার সাথে কিন্তু ইয়ারিংস আছে। হাই হাই বলে আমার কাছেও নোটিফিকেশন আসেনি, কি হচ্ছে বলো তো রুম্পাদি, অন্তরাদি, নোটিফিকেশন কেন যাচ্ছে না গো? অথচ পেজে তো আমাদের লাইভের যে পেজ আছে, ফেসবুক পেজে, সেখানে কিন্তু আমাদের প্রথমেই দিয়ে দেওয়া হয়। আচ্ছা দিদি যদি দেখছো লাইভটা, দিদি একটুখানি জাস্ট বলো না গো, কেন নোটিফিকেশন কেন কেউ পাচ্ছে না? এটা আমারও ঠিক জানা নেই যে কেউ পাচ্ছ না কেন। দিদি যদি থেকে থাকো, লাইভটা যদি দেখো, তাহলে একটু বলো না গো দিদি বা দাদা, যে কেন নোটিফিকেশন কেউ কেন পাচ্ছে না? এটা থাকবে এটার ইয়ারিংসটা, দেখো নেকলেসটা বলে দিলাম, 950 থাকবে এটার প্রাইস। আর এই দেখো ছোট্ট ছোট্ট দুটো পিককের কিন্তু ইয়ারিংস, ঠিক আছে? যদি পছন্দ হয় তো ঝটপট এসএস নিয়ে নিও। ঠিক আছে, সরিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপে যে কোনো একটা নাম্বারে নক করো, ওখানে কিন্তু ক্লিয়ার পিকচার দিয়ে দেব। লাইভের আগে কিন্তু কাউকে খুব করে রিপ্লাই দিতে পারি না। হ্যাঁ হ্যাঁ রুম্পাদি, শাখা দেখাবো এভরিওয়ান। ধ্রুবদা এভরিওয়ান তো করেছি, কিন্তু তাতেও হচ্ছে না গো, কি হচ্ছে আমিও কেসটা বুঝতে পারছি না। এভরিওয়ান কি দিয়েছিল? আচ্ছা 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 আচ্ছা, রিমি যেটা বলছে এটা কাইন্ডলি একটুখানি সবাই এই কমেন্টটা পড়ে একটুখানি জাস্ট ফলো করো, দেখো এটাতে মেবি পেয়ে যাবে, মেবি পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা চলো, আমি নেকলেস দেখালাম, ঠিক আছে? আরেকটা আমি নেকলেস দেখিয়ে দিচ্ছি, আমি নেকলেস দেখানোর পর আমি শাখা বালাতে চলে যাব। তার জন্য বলবো একটু সবার পাশে থাকো, বেশি বেশি করে কমেন্ট, বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? আচ্ছা এই নেকলেসটা দাও না একবার, বেরুন, আচ্ছা উইদাউট বেরুন নিচে সবাই। হ্যালো পাপিয়া দি, তোমার গলার নেকলেসটা দেখো। হ্যাঁ হ্যাঁ পায়েলজি অবশ্যই দেখো, আমি গলায় পড়ে আছি, ঠিক আছে? যদি বুঝতে অসুবিধে হয়, হোয়াটসঅ্যাপে যে কোনো একটা নাম্বারে নক করো, ওখানে কিন্তু ক্লিয়ার পিকচার দিয়ে দেবো। আমি কিন্তু অ্যাকচুয়ালি পেয়ার করে কানে পড়েছি, উইদাউট কিন্তু এটার ইয়ারিংস আছে, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ পাপাইদি, পাপাইদি খুব ভালো, সবসময় বেশি বেশি করে কমেন্ট করে, থ্যাংক ইউ পাপাইদি, থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য। দেখো নেকলেসটার কিন্তু আমি প্রাইস বলেছি 1050, ঠিক আছে? 1050 বলেছি নেকলেসটার প্রাইস। যদি কারোর এটা পছন্দ হয়, ছটপট এসএস একটা নিয়ে হোয়াটসঅ্যাপে নক করো, যে দিদি এটার একটু
ক্লিয়ার পিকচার দাও, অবশ্যই কিন্তু সেখানে ক্লিয়ার পিকচার দেখিয়ে দেবো। সুস্মিতা দিদি একটু পাশে থাকো, আমি আরেকটা জাস্ট নেকলেস দেখে শাখায় চলে যাব। দিদি দেখো, আচ্ছা এটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি, এই একটা দেখো নেক পিস, ঠিক আছে, গলায় জাস্ট অসাধারণ ভাবে বসবে, জাস্ট অসাধারণ ভাবে গলায় বসতে দেখো, সব সব আমাদেরই, এখানে কোনো অসুবিধা নেই, সবাই মিলেই খাই। দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি মিনে করা না, এখানটা মাঝখানে জাস্ট একটা ফ্লাওয়ারের কাছে জাস্ট একটুখানি করা আছে, ঠিক আছে। পাপা আচ্ছা 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 আচ্ছা, সরি 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 পাপা দিদি, সরি 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 গো সরি, তাও যায় না। আচ্ছা আচ্ছা রুমাদি, আমি রুমাদি অন্তরাদি বা ধ্রুবদা সবার হয়েই আমি বলছি আমি এক্সট্রিমলি সরি, বাট আমি এটা চেষ্টা করেছি সেদিন, যেমন দাদা সত্যি কথায় দাদার হিসেবে একটা অ্যাডভাইস করেছিল, এটা কিন্তু এভরিওয়ান দিয়েই করেছি, তারপর দিদিও দেখিয়েছি, বাট কেন হচ্ছে না বুঝতে পারছি না, আজকে এটা একটু ভালো করে দেখব, ঠিক আছে। আর দিদি জানি দেখছে কিনা, দিদি যদি দেখে থাকো দিদি বা দাদা একটুখানি জাস্ট বলো যে এটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি কেউ নোটিফিকেশন কেন পাচ্ছে না। দেখো এই একটা নেকলেস দেখো, 1550 থাকবে এটার প্রাইস, খুব সুন্দর কিন্তু একটা ইউনিক ডিজাইন, একটা কিন্তু ইউনিক ডিজাইন দেখো, ব্রাইডাল পারপাসে কিন্তু এটা পড়তে ক্যারি করতে পারবে, এই কারণে কারণ এটা গলা ভর্তি, জাস্ট এটা গলা ভর্তি ভাবে পরে একটা জাস্ট শীতে হার হয়ে গেলে আর কিছু দরকার লাগবে না। 1550 থাকবে এটার প্রাইস, ঠিক আছে, যদি লাইভ থেকে কেউ বুকিং করো 1550 থাকবে এটার প্রাইস। এটা কিন্তু ইয়ারিংস আছে, আমি ইয়ারিংসটা দেখিয়ে দিচ্ছি দেখো। আচ্ছা এটাতে এটার মধ্যে শেড করে ঢুকিয়ে দাও, নেকলেস আমার হাতে একটা আঁচল ধরে গেছে দেখো, হ্যাঁ হ্যাঁ না লাগবে। আচ্ছা এই একটা হচ্ছে, না 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 হেমাদি হেমাদি এখন তো লাইভ করছি দিদি, আমার চোকারটার দাম। আচ্ছা কোয়েলদি বলছি একটুখানি, হেমাদি হোয়াটসঅ্যাপে চেক করব, এখন তো লাইভ করছি, তুমি যা পাঠিয়েছো তোমাকে দেব, কোনো চিন্তা করো না, ঠিক আছে। লাইভের পর আমি একটু দেখে নিই দিদি, একদিকে লাইভ যেটা দিয়ে করছি সেটা সবের মোবাইল, একটা আমার মোবাইল, আমার গলারটার, আমার গলারটার প্রাইস হচ্ছে 1050। দেখো যদি পছন্দ হয় তো ঝটপট এসএস নিয়ে নিও, এটার কিন্তু দুটো আছে, একটা হচ্ছে এইটা আর একটা এর সিমিলার টাইপের, আমি দেখাচ্ছি, আমি যে নেকলেসটা দেখালাম এটা হচ্ছে তার ইয়ারিংসটা থাকবে, ঠিক আছে। দেখো পছন্দ হলে জাস্ট ঝটপট এসএস নিয়ে নিও, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে জাস্ট একটু লক করো, ক্লিয়ার পিকচার কিন্তু দিয়ে দেবো। দেখো আমার গলার যেটা পড়ে আছে আমি আগেও দেখিয়েছি, গলার যেটা পড়ে আছে দেখো এই একটা সিমিলার টাইপের যাচ্ছে, এটা পার্লের মধ্যে দেখো, একটু ব্যাকে, হ্যাঁ 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 অন্তরাদি একটু পাশে দেখো, বালাগুলো যখন দেখাবো আমি ব্যাক করেই দেখাবো দিদি, একটুখানি জাস্ট পাশে থাকো, সবাইকে বলবো একটু বেশি বেশি করে কমেন্ট করো আর পেজটাকে একটু শেয়ার করে দাও, ঠিক আছে। দেখো এই একটা থাকবে আর এই একটা থাকবে, জাস্ট দুটো দুটো একই রকম অনেকটা, জাস্ট লকেটটা একটু আলাদা, ঠিক আছে, জাস্ট লকেটটা একটুখানি জাস্ট ডিফারেন্স। চলো 1050 করে থাকবে এগুলোর প্রাইস উইদাউট ইয়ারিংস, ঠিক আছে, এটা আমি দেখিয়েছি, তাও আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি রিপিট। এটা হচ্ছে ক্রিস্টাল পাথরে, যারা যারা এখন হয়তো নোটিফিকেশন পেয়ে জয়েন করছো আমি তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে ক্রিস্টাল পাথরের মধ্যে, ঠিক আছে। প্রিয়াদি হ্যাঁ তোমার সব, কোয়েলদি আমাদের সব হচ্ছে ত্রিপুরা আগরতলায় গো, প্রিয়াদি বালার দাম, বালার দাম আমি বলবো একটুখানি পাশে থাকো, আমি বালা দেখিয়ে তার প্রাইসটা একদম বলে দেবো দিদি। এই জয়েন হলাম কারণ, আচ্ছা শ্রুতি কোনো প্রবলেম নেই সোনা, কোনো প্রবলেম নেই, জয়েন হয়ে গেছো, থ্যাংক ইউ সো মাচ সোনা। দেখো এই একটা আছে, ঠিক আছে, এটা ক্রিস্টাল পাথরের উপর 1050 করে থাকবে এগুলোর প্রাইস, ঠিক আছে, সবাইকে বলবো একটুখানি পাশে থাকো, বেশি বেশি করে কমেন্ট করো, ঠিক আছে। চলো সরিয়ে দিলাম, আচ্ছা আমি এবার শাখা দেখাচ্ছি, আমি প্রথমে প্লেন পাটের মধ্যে শাখা দেখাচ্ছি, তারপর একটু ডিজাইনে শাখা দেখিয়ে দেবো, ঠিক আছে। প্লেন পাটের মধ্যে আগে শাখাটা দেখিয়ে দিই, এগুলো প্রাইস আছে,
কাজটা কি রকম সেটা হচ্ছে শাখাটাকে না দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে মেবি শাখাটাকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ পিঙ্কি দি অবশ্যই দেখাবো দিদি একটু জাস্ট পাশে থাকো অবশ্যই দেখাবো দিদি কেন দেখাবো না দেখাবো দেখো শাখাটাকে কিন্তু অ্যাকচুয়ালি কেটে কেটে বানিয়েছে ঠিক আছে এটা যে মোটিভটা দেওয়া আছে না এটাকে কিন্তু কেটেছে কেটে কিন্তু বানিয়েছে হ্যাঁ দেখো খুব সুন্দর কিন্তু দেখো অ্যাকচুয়ালি কিন্তু কেউ যদি বলে যে এটা আমি পড়তে পারবো না বা রেগুলার বেসিসে না অ্যাকচুয়ালি কিন্তু বলবো এটা সবাই ক্যারি করতে পারবে নরমাল আমরা যেভাবে শাখা পড়ি আমি আজকে শাখায় পড়িনি তো যাই হোক আমরা হাতে কিন্তু একটুখানি জাস্ট উপরে যদি উঠিয়ে কিছু কাজ করি ঠিক আছে তো সেখানে কিন্তু শাখার কোনো কিছু হয় না এবার দেখো যখন শাখা বেড়ে যাওয়ার আমরা যেটাকে ভেঙে যাওয়া বলি অ্যাকচুয়ালি ভাঙা বলতে নেই তো বেড়ে যায় যখন শাখাটা এটা কিন্তু নরমাল ব্যাপার শাখা বাড়বে একদিন না একদিন ঠিক আছে না এটা নিয়ে কোনো ইস্যু না বাট ক্যারি কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবে একদম ডিজাইন একটা প্লেন আমি শাখা দেখাই দেখো দেখো দুটো কিন্তু দুটো ডিফারেন্স দেখো এই প্লেন গুলো কিন্তু আমরা বহুজন পড়েছি মানে একদম ওল্ড হয়ে গেছে যেটাকে বলি ঠিক আছে আর এইটা দেখো একদম নিউ মানে একদম কি বলবো দুটো দুই ইউনিকেট ঠিক আছে না হ্যাঁ 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 দি এগুলো সব অরিজিনাল শাখা গো এগুলো সব অরিজিনাল শাখা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের শাখা আসে নবদ্বীপ থেকে ঠিক আছে তো ওখানে তো শাখাটাই মেইনলি প্রেফার হয় তো যার জন্য আমাদের শাখাটা অরিজিনাল আর তার জন্যই কিন্তু প্রাইসটা একটু বেশি অ্যাকচুয়ালি দেখো এটা তো গোল্ডের জল ধরানো এটার তো বেশি কিছু প্রাইস না পাতের যেহেতু বাট যেহেতু কাজটা বেশি শাখাটা অরিজিনাল তার জন্যই অ্যাকচুয়ালি কিন্তু ময়ূর শাখা আচ্ছা দিদি তুমি কি ময়ূর শাখা বলতে পুরো পাতের মধ্যে ময়ূর বসানো শাখা বলছো আচ্ছা আমি দেখাচ্ছি একটু পাশে থাকো একটুখানি পাশে থাকো মুখ শাখাও আছে মুখ শাখা গণেশের আছে ফ্লাওয়ারের আছে একটুখানি জাস্ট পাশে থাকো সবাইকে বলবো একটুখানি পাশে থাকো আমি দেখাচ্ছি অনেক নিউ কালেকশন এসেছে একটু পাশে থাকতে হবে তো সেই ক্ষেত্রে বলবো যে পাতের কিন্তু প্লেন পাতের মধ্যে যারা পছন্দ করো তারাও নিতে পারবে অবশ্যই পারবে এটা কিন্তু একদম ইউনিক ডিজাইনের খুব সুন্দর কিন্তু এটার প্রাইস থাকবে 1050 এটার প্রাইস থাকবে 1050 এটা মেবি 28 সাইজ ঠিক আছে আচ্ছা এটার প্রাইস থাকবে 1050 যদি পছন্দ হয় তো ঝটপট এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ একটু নক করো আর একটু তোমাদের ওখানে হাতে সাইজটা মেনশন করো ঠিক আছে চলো এটা সরিয়ে দিলাম একটা প্লেনের উপর দেখাচ্ছি দেখো প্লেন পাতের উপর পাতটাও কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর আমি একটু ব্যাকে গিয়ে দেখাই দেখো দেখো পাতের ডিজাইনটা দেখো জাস্ট খুব সুন্দর কিন্তু দেখো পাতের ডিজাইনটা ঠিক আছে এটা কিন্তু প্লেন পাতের উপর এটারও ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখো কাজ করা এটারও কিন্তু প্রাইস থাকবে তোমার 1050 ঠিক আছে 10 হাই প্রিয়াঙ্কা দি ব্লাউজটা কই থেকে নিছো ব্লাউজটা বানিয়েছি দিদি ব্লাউজটার পিসটা কিনে পিসটা বানানো দিদি চলো এটারও প্রাইস থাকবে 1050 ঠিক আছে চোকারটার অন্য কোন ডিজাইন হবে দীপিকা আমি কি এগুলো পাল চোকার দেখো আচ্ছা প্রিয়াঙ্কা দি একটু পাশে থাকো আমি দেখিয়ে দেবো দিদি সবাইকে বলবো একটুখানি জাস্ট পাশে থাকো আমি কিন্তু অবশ্যই দেখাবো তোমার চোকারটার অন্য কোন ডিজাইন আমি আমার চোকারটার চোকার অ্যাকচুয়ালি না এটা নেক পিস ঠিক আছে এটার কিন্তু পার্লের মধ্যে আমি দুটো ডিজাইন দেখিয়েছি আর একটা ক্রিস্টালের মধ্যে দেখিয়েছি ঠিক আছে একটুখানি পাশে থাকো সবাইকে বলবো আমি আরেকবার একবার দেখিয়ে দেবো মোটর শাখা পাতের উপর ময়ূর শাখা আচ্ছা সুস্মিতা দি আমি দেখাচ্ছি কতগুলো একটুখানি পাশে থাকো আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো আচ্ছা ডবল পাতের মধ্যে আমি একটা দেখাচ্ছি দেখো একটা ডবল পাতের মধ্যে দেখাচ্ছি যখনই পাতের একটু হয় বা শাখাটা যখন একটু ডিজাইন হয় তখন কিন্তু অ্যাকচুয়ালি দামটা একটু বেশি হয় কেননা ডিজাইনের ওপর জিনিসের দাম হয় আর কোয়ালিটির ওপর জিনিসের দাম হয় ঠিক আছে দেখো এটা হচ্ছে ডবল পাতের আচ্ছা পিঙ্কি দি আমি দেখে নিচ্ছি আচ্ছা চেনের বক্স থেকে ওই যে গোল গোল যে একটা চেন এসেছে না ওই চেন একটা বের করো দেখো এটা হচ্ছে তোমার ডবল পাতের উপর শাখাটা ঠিক আছে এটা ডবল পাতের উপর শাখাটা আসবে
আচ্ছা এটা সাইজটা আমি একটু মেনশন করে দিচ্ছি। আচ্ছা এটা 2425 থাকবে এটা প্রাইস সরি সাইজটা 2627 থাকবে এটার সাইজটা ঠিক আছে 2627 থাকবে ডবল পাতের যেটা হ্যাঁ হ্যাঁ একটুখানি বসে রাখো আমি তোমাকে বসেই রাখবো তুমি বসো একটু একটু বসো দিদি দেখিয়ে দেব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওইটা দেখো এটা হচ্ছে ডবল পাতের এটার হচ্ছে তোমার প্রাইস থাকবে 1500 যদি লাইভ থেকে কেউ বুকিং করো 1500 থাকবে এটার প্রাইস ঠিক আছে সরিয়ে দিলাম আচ্ছা আমি জাস্ট একটা জাস্ট সিফট করে একটু চেনটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এই হচ্ছে পিঙ্কি দি শুধু পিঙ্কি দি এটা নিয়েছে বাট যদি কেউ ক্যারি করতে চাও তো চেনটা কিন্তু নিতে পারো দেখো খুব সুন্দর কিন্তু বল মোটিভে খুব সুন্দর দেখো বল মোটিভে কিন্তু শুধু কিন্তু প্লেন চেন না আমাদের যেহেতু প্লেন চেন করতে গেলে একটা লকেট লাগবে আরো আছে আর নেই হ্যাঁ আরেকটাই তো দুটো আছে তো সেটাই তো বলছে হ্যাঁ আরেকটা আছে তো আচ্ছা এটা কিন্তু আরেকজনকে দিতে পারবো যদি কেউ কারোর পছন্দ হয় ঝটপট কিন্তু এসএসএ হোয়াটসঅ্যাপে কিন্তু কাইন্ডলি একটুখানি মানে তাড়াতাড়ি নিতে হবে কারণ এটা জাস্ট একটাই দেখাতে পারবো ঠিক আছে তোমার নেক পিসটা অন্য কোনো ডিজাইন প্লিজ একটু দেখাও প্লিজ আচ্ছা দীপিকা দি এত প্লিজ বলতে হবে না গো দিদি আমি অবশ্যই দেখাবো তোমাদের জন্যই আমার লাইভে আসা আমরা সবাই কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্যই বকবক তোমাদের জন্যই লাইভে আসা কেন দেখাবো না একটু পাশে থাকো অবশ্যই দেখিয়ে দেব ঠিক আছে একটুখানি জাস্ট পাশে থাকো ঠিক আছে আর বেশি বেশি করে কমেন্ট করো একটু শেয়ার করে দাও দেখো বক্স বালা দেখাবে হ্যাঁ হ্যাঁ মমিতা জি বালা অনেক এসেছে একটুখানি জাস্ট পাশে থাকো দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে তোমার 550 ঠিক আছে 550 থাকবে এটার প্রাইস চলো সরিয়ে দিলাম না 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 এটা জাস্ট আর একটা আছে তো পিঙ্কি দি এটা একটা নিয়ে নিয়েছে আর একজনকে দিতে পারবো চেনটা আর কাউকে দিতে পারবো না আচ্ছা চলো আমি শাখা আমি কটা দেখিয়ে দিই ঠিক আছে আচ্ছা ডিজাইনের মধ্যে আমি একটু শাখা দেখাচ্ছি দেখো একটু ডিজাইন মুখের মধ্যে আমি শাখা দেখাচ্ছি দেখো কি হলো প্রাইস যেটা আচ্ছা ডিজাইনের মধ্যে দেখো নিউ একদম কালেকশন এসেছে সবাইকে বলবো একটুখানি কি রিপ্লাই শোনা শুভ্রা গোপা হ্যালো দি রিপ্লাই দেবা না কি রিপ্লাই বাবা বল ওপর দিকে কমেন্ট গুলো চলে যাচ্ছে শোনা কি রিপ্লাই বল আরেকবার আমি দিচ্ছি বাবা একটু বল কি রিপ্লাই আমি দিয়ে দিচ্ছি পাতে ফিস শাখা দেখাবে আর দিদি পাতের মধ্যে ফিস শাখা একটুখানি পাশে থাকো আমি দেখিয়ে দিচ্ছি একটু জাস্ট পাশে থাকো দিদি এই একটা দেখো মুখ শাখা এই একটা দেখো মুখের ডিজাইন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখো এটার কিন্তু সব রকম সাইজ কিন্তু অ্যাভেলেবল ঠিক আছে সবাইকে সব রকম সাইজের কিন্তু আমি দিতে পারবো জাস্ট একটুখানি হোয়াটসঅ্যাপে কিন্তু এসএস নিয়ে নক করতে হবে যে দিদি এই শাখাটা তুমি দেখিয়েছিলে বাট সাইজটা বলোনি আমাকে জাস্ট একটু সাইজ তোমরা মেনশন করে দিও হোয়াটসঅ্যাপে আমি তোমাদেরকে ওখানে পিকচার দিয়ে দেব আচ্ছা এটার প্রাইসটা থাকবে তোমার 1650 যদি লাইভ থেকে কেউ বুকিং করো 1650 1650 থাকবে এটার প্রাইস ঠিক আছে 1650 থাকবে এটার প্রাইস 1650 থাকবে এটার প্রাইস ঠিক আছে দেখো যদি পছন্দ হয় তো ঝটপট কিন্তু এসএস নিয়ে নিও হ্যাঁ এগুলো সব অরিজিনাল শাখা দিদি এগুলো কিন্তু অপর্ণা দি সুস্মিতা দিকে সবাইকে বলবো এগুলো কিন্তু সব আমাদের অরিজিনাল শাখা কিন্তু হ্যাঁ একদম ক্লিয়ার ভাবে কথা বলি শাখা কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল বাট গোল্ড তো না ঠিক আছে না এটাকে রাখার দায়িত্ব যে নেবে তার যত্ন হচ্ছে যে নেবে তার ঠিক আছে আমরা কিন্তু প্রসেস বলে দেব
কিভাবে নেবে, কিভাবে রাখবে বা কিভাবে এটাকে ইউজ করবে সব প্রসেস কিন্তু বলে দিই, ঠিক আছে? শুধুমাত্র রাখার দায়িত্ব তোমাদের, এটাকে সেরকম ভাবে তোমাদেরকে ক্যারিও করাটা হচ্ছে তোমাদের ব্যাপার, ঠিক আছে? তো এটার জন্য বারবার তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে কেউ প্লিজ পরে এটা বলো না যে দিদি এটা তো তোমরা বলোনি। অ্যাকচুয়ালি এটা শুনতে সত্যি খুব খারাপ লাগে যে বারবার চিৎকার করে অল লাইভেও কিন্তু বলি যে দিদি স্বর্ণ তো বিক্রি করছি না, গোল্ড প্লেটেড এর বিক্রি করছি। একদিন না একদিন রং ঠিকই যাবে, ঠিক আছে না? এটা তো গোল্ড না, কিন্তু হ্যাঁ আমরা তোমাদেরকে এই ভরসাটুকু দিতে পারি, কালার চলে গেলে 75% চলে যাক, তোমরা আমাদেরকে দাও সেম কালার তোমাদেরকে করে দেবো। এই ভরসাটার জন্যই কিন্তু আজ আভূষণ এত দূর তোমাদের কাছে পৌঁছাতে পেরেছে। হ্যাঁ দীপিকা দি একটুখানি পাশে থাকো দিদি, শাখাটা জাস্ট সরেছি, শেষ করে আমি দেখাচ্ছি। সাইডে এখনো 2 ঘন্টা লাইভ আছে, ঠিক আছে? 1650 থাকবে এটার প্রাইস। হ্যাঁ যদি পছন্দ হয় তো ঝটপট এসএস নিয়ে নিও, সরিয়ে দিলাম। আচ্ছা আরেকটা আমি মুখের মধ্যে দেখাচ্ছি, দেখো একটা গণেশ দাদা দেখাচ্ছি, দেখো একটা গণেশ দাদা, সামনে মেবি গণেশ পুজো, ঠিক আছে? তো একটা গণেশ দাদার মুখওয়ালা শাখা দেখো, খুব সুন্দর, দেখো খুবই সুন্দর, দেখো দাড়িটা করো, দাড়ি করো, খুব সুন্দর, দেখো গণেশ দাদা বসে আছে, খুব সুন্দর, কিন্তু হাতে পড়লে জাস্ট অসাধারণ। এটা কিন্তু সাইজ আছে 2-2, 2-4 মেবি, ঠিক আছে? দেখো সিঙ্গেল ঠিক আছে, এটার প্রাইস থাকবে 1850 1850। আমার কলারটা কমপ্লিটই, আমার কলারটার প্রাইস 1050 গো, 1050। এটার আরেকটা আমি মোটিভে দেখিয়েছি, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো এটার কিন্তু সিমিলার টাইপের আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক আছে? এই দেখো সিমিলার টাইপের এরকম, এটা আমি গলায় আর ধরছি না, এটা হচ্ছে সিমিলার টাইপের। যারা যারা নিতে ইচ্ছুক যা সবাইকে বলবো যে একটুখানি এসএসসি হোয়াটসঅ্যাপে নক করো, ক্লিয়ার পিকচার কিন্তু ওখানে দিয়ে দেবো, ঠিক আছে? দেখো উইদাউট কিন্তু ইয়ারিংস থাকবে এইগুলো, এই একটা জাস্ট থাকবে এরকম, আর গলায় আমি একটা পরে আছি। হ্যাঁ 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 দি, এগুলো হচ্ছে 1.5 ক্যারেট গোল্ড প্লেটেড, ঠিক আছে? যার জন্য আমরা তোমাদেরকে বলি যে তো যাদের যার জন্যই বলি যে তোমাদের কালার চলে গেলে কিন্তু আমরা বসে আছি তার জন্য কালার করিয়ে দিতে পারবো, ঠিক আছে? চলো এটারও প্রাইস থাকবে 1050, ঠিক আছে? এটা একটা সরিয়ে দিলাম, আরেকটা আমি দেখিয়েছি, এটা হচ্ছে ক্রিস্টাল পাথরের মধ্যে, ভাই দুটো পাল দেখালাম আর একটা অরিজিনাল ক্রিস্টাল পাথর দেখালাম, দেখো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে, ঠিক আছে না? খুব সুন্দর কিন্তু, অ্যাকচুয়ালি আমার তো এটা আজকে যে কালারের শাড়ির ব্লাউজ পরেছি ভালো লাগবে না, তাই এটা এইভাবেই জাস্ট ধরিয়ে দেখিয়ে দিলাম। দি প্লিজ এখন ওই টাইটা কোন দেখিও, আমি বলে ফেলেছি আমার আগে কমেন্টটা পড়ে। আচ্ছা 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 আচ্ছা, আমি একটা শ্রুতিকে কথা বলি, শ্রুতি একদিন আমি লাইভে আসব শুধুমাত্র কুন্দনের সেট, কুন্দনের ইয়ারিংস, কুন্দনের যাবতীয় যা আছে সব কিছু, তার জন্য বলবো যে আজকে তো একটু গোল্ড ধরেছি, শোনা গোল্ড পলিশের যেগুলো আছে আজকে একটু দেখিয়ে দিই, তুই একটু পাশে থাকিস, শোনা তুই তো এমনি জয়েন করিস, আমি কিন্তু কুন্দনের একটা যদি টাইম হয় আমি লাস্টে অবশ্যই দেখিয়ে দেবো, বাট একদিন পুরোটাই আমি কুন্দন সেট কিন্তু আসবো, মানে ইয়ারিংস ধর আদারওয়াইজ যা কিছু আছে সব দেখাবো, ঠিক আছে? তো বেশি বেশি করে সবাইকে বলবো কমেন্ট করো শেয়ার করো, ঠিক আছে? একটুখানি পাশে থাকো আমি সব দেখাবো। এই হচ্ছে আরেকটা, ঠিক আছে সরিয়ে দিলাম। আচ্ছা শাখাটা আমি দেখাতে দেখাতে চলে গেছিলাম, এটা আমার 2-2 সাইজের, 2-2, 2-3, আর শাখা আমি বারবার বলছি শাখার কিন্তু অ্যাকচুয়ালি দুটো মানে দুই ডিজাইনের, শুনছো তুমিও শুনো, সেটা হচ্ছে যে একটা কিন্তু বড় একটা কিন্তু ছোট, মানে ডান হাতটা আমাদের একটু শক্ত হয় আর বাঁ হাতটা একটু নরম হয়, তার জন্য ডান হাতের সাইজটা একটু বড় বাঁ হাতের সাইজটা একটু ছোট হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সুস্মিতা দি অবশ্যই দেখাচ্ছি, একটু পাশে দেখো খুব সুন্দর, থ্যাংক ইউ তারা দি, তোমার হাতের বালাটা বিটি কত বলবো, বালাটা জাস্ট এত
সুন্দর সুন্দর কালেকশনের বালা এসেছে, তার জন্য বলবো একটু পাশে রাখতে হবে, বেশি করে কমেন্ট আর শেয়ার করতে হবে। আমি কিন্তু বালা এখনো দেখাই না, আমি কিন্তু বালা দেখাবো, ঠিক আছে? জাস্ট একটু পাশে থাকো। ধর্মনগরে ভাড়া কত? ধর্মনগর হচ্ছে ভাড়া 50 rupees হচ্ছে, অনলাইন যদি পে করো 50 rupees আসবে শিপিং চার্জ, ঠিক আছে? আমি ভাবলাম যে তুমি আমার, তুই ভাবলি, ভাবলি কি করে? আমি সবার পড়ছি, যতক্ষণ আমার চোখ আছে আমি সবার কমেন্ট পড়বো। দেখো এই একটা, দেখো এটার প্রাইসটা থাকবে তোমার 1850। যদি লাইভ থেকে কেউ বুকিং করো 1850 থাকবে। আমি একটু ব্যাক ক্যামেরায় গিয়ে দেখিয়ে দিই, দেখো গণেশ দাদাকে, দেখো খুব সুন্দর কিন্তু, দেখো গণেশ দাদা খুব সুন্দর বসে আছে, জাস্ট অসাম, খুব কিউট না? খুব সুন্দর, দেখো একটা মনে আমি উল্টো দিকে ধরেছি, একটা সোজা দিকে ধরেছি, দেখো 1850 থাকবে এটার প্রাইস, ঠিক আছে? হ্যাঁ সুস্মিতা দি, কোড হয় গো, কোড অ্যাভেলেবেল সব জায়গায়। কোডের ক্ষেত্রে আমাদেরকে 100 rupees সিবিং চার্জটা আগে পে করতে হয়। এটা আমাদের আমাদের না, অ্যাকচুয়ালি আমাদের জন্য না, এটা ডেলিভারি আমরা যেখানে তোমাদের জন্য পাঠাই, ওরা এই অপশনটা একটু রেখেছে যে ওদেরকে, যেহেতু তোমরা কোডে নিচ্ছ তো অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের কাছে অনেক ক্ষেত্রে না, জাস্ট একটা দুটোই হয়েছে যে পার্সেলটা একটু রিটার্ন এসেছে, কারণ হয়তো কেউ ফোন করে চান্নর নাম্বারে, কেউ ধরেনি। সবাইকে বলবো যারা কোডে নিচ্ছ, আমাদের কাছে রিকোয়েস্ট একটাই তোমাদের, দিদি আপনাদের সব কোথায়, ত্রিপুরা আগরতলায়, দিদি ত্রিপুরা আগরতলায় সুস্মিতা দি, তো তার জন্য বলবো যে যারা কোডে নিচ্ছ আননোন নাম্বারে ফোন গেলে কাইন্ডলি একটুখানি ধরো, কারণ হতে পারে এটা কি বলবো, মানে এটা হয়তো ডেলিভারি বয়রা তোমাদেরকে ফোন করে, অনেক সময় তোমরা আননোন নাম্বার থেকে ধরো না, তো সেই পার্সেলটা আমাদের ব্যাক আসে, তার জন্য আমাদেরকে 100 rupees মানে তার জন্য না, শিপিংটা তখন আমাদের একটু বেশি পড়ে, মানে আমাদেরকে দিতে হয় আর কি, দিয়ে জিনিসটা ছাড়াতে হয়। তো সেই ক্ষেত্রে বলবো যে কোটে যারা নিচ্ছ কাইন্ডলি একটু সজাগ থেকো, যে আননোন নাম্বারে ফোন গেলে একটু ধরো, আর তোমার 100 rupeesটা আমাদেরকে একটু আগে পে করতে হয়। একটা লোহা বাঁধানো কাল দেখেছিলাম, একটু দেখিও, চড়া মুখ দেওয়া একটা লোহা বাঁধানো কাল দেখিয়েছিল, একটু দেখি। আচ্ছা আচ্ছা দিদি, ওই লোহা বাঁধানোটা অ্যাকচুয়ালি আমি, লোহা বাঁধানো মানে হচ্ছে তুমি মেবি নোয়ার কথা বলছো, আমি কতগুলো নোয়া দেখাবো, ঠিক আছে? আর ওই নোয়াটা তোমাকে আমি ক্লিয়ার পিকচার দেব মেবি বলেছিলাম, ওইটা অ্যাকচুয়ালি আমাদের আরেকটা শপে আছে, ওইটা আনি এনে আমি তোমাকে হাতে করে তুলে ক্লিয়ার পিকচার দিয়ে দেবো দি, প্লিজ কিছু মাইন্ড করো না, আমার দিক থেকে আমি এক্সট্রিমলি সরি দিদি, ঠিক আছে? একটুখানি পাশে থাকো, ফিস শাখা প্লিজ দেখো, ওখানে না একটা ময়ূর শাখা আছে, ঠিক আছে? আর ব্যাগের মধ্যে দেখো ফিস শাখা আছে কিনা, ময়ূর পাতের যে শাখাটা একটু দেখো। আগরতলায় কোন জায়গায়? আচ্ছা দিদি, আগরতলায় হচ্ছে একটা আমাদের আশ্রম ধলেশ্বর, হ্যাঁ আশ্রম রোড, ঠিক আছে? আচ্ছা আশ্রম চৌমনি 9 নম্বর ধলেশ্বর রোড, জননী গেস্ট হাউসের অপোজিটে, ঠিক আছে? আরেকটা তোমার হচ্ছে আরএমএস পেট্রোল পাম্প আছে, আরএমএস নবারুণ পেট্রোল পাম্প, সরি আরএমএস চৌমনি নবারুণ পেট্রোল পাম্পের অপর দিকে, ঠিক আছে? হ্যাঁ 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 দি, একটু একটু দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা দেখো, এটা আমি সরিয়ে দিলাম গণেশ দাদাকে, একটা ময়ূরের দেখো। আচ্ছা ময়ূরের কালেকশনটা একটু বলে দিই, ময়ূরের যে আমি শাখাটা দেখাচ্ছি না, এটা কিন্তু 2829 মেবি, 2728 যাদের হাত আছে, দেখো ময়ূরের জাস্ট কি বলবো কালেকশনটা দেখো। সবাইকে বলবো একটু বেশি বেশি করে কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? কে কে 100 এর উপরে নিয়ে যেতে পারে আমি দেখবো, দুদিন ধরে এসেছি কেউ জয়েন করোনি, সবার উপর রাগ আছে আমার। আচ্ছা রিয়াদি, কম সোনা বলতে অ্যাকচুয়ালি দিদি এগুলো সোনার না গো, এগুলো হচ্ছে গোল্ড প্লেটেড, তামার উপরে সোনার জল করা। আমি আপনার দোকানে, ওকে দি মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ, একদিন অবশ্যই আসো, ঠিক আছে? হ্যাঁ এগুলো সোনা নয় গো দিদি, এগুলো সোনা নয়, থ্যাংক ইউ সো মাচ সবাইকে,
ঠিক আছে, বেশি করে কমেন্ট করার জন্য, শেয়ার করার জন্য সবাইকে লাভ ইউ অল। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবেই আবু সনকে সাপোর্ট করো। হ্যাঁ 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 26 হবে গো ময়ূরটা, 2627 ই তো এটা 2728। আচ্ছা দিদি, এটা 2728, আমি আমি একটু দেখছি, একটু দেখছি। হ্যাঁ 2627, 26। হ্যাঁ 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 অন্তরাদি, থ্যাংক ইউ বলবো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। পলার দেখাবে? হ্যাঁ হ্যাঁ, পলা অনেক এসেছে, বালা এসেছে, শাখাও এসেছে, সব দেখাবো, একটু পাশে দেখো, দেখিয়ে দেব। এই যে ময়ূরটা 2627, ময়ূরটা যেটা 2627, এটার প্রাইস থাকবে 1550 যদি কেউ লাইভ থেকে বুকিং করো। ঠিক আছে, জাস্ট কিন্তু অসাধারণ, কিন্তু ডিজাইনটা ময়ূরের জাস্ট ডিজাইনটা অসাধারণ। আমি একটু ব্যাকে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে দেখো, এই দেখো, এই দেখো ময়ূরের ডিজাইনটা দেখো, ঠিক আছে, এই দেখো ময়ূরের ডিজাইনটা খুব সুন্দর। কিন্তু 1550 থাকবে এটার প্রাইস, 1550, 1550 থাকবে জাস্ট এটার প্রাইস, এটা 2627। ঠিক আছে, জাস্ট একটাই আছে, যদি কেউ নিতে চাও জাস্ট ঝটপট এসএস নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে নক করতে হবে, জাস্ট একজনকে এটা কিন্তু দিতে পারবো। বাদ বাকি সব পাতের উপরে এসেছে, ডবল পাত, সিঙ্গেল পাতের উপর। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, পাতের মধ্যে অনেক এসেছে, আমি দেখাচ্ছি তাও। হ্যাঁ হ্যাঁ হন্তরাদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আচ্ছা চলো, আমি শাখা কতগুলো দেখালাম, তাও একটুখানি সবাই পাশে থাকো, আমি আবার দেখাবো একটুখানি। জাস্ট আমি বালা ধরি, হ্যাঁ অনেকে অনেক দিনের কোয়ারিস বালা, আমি জাস্ট বালাটা একটু ধরি, আমার হাতে সাইজের বালা, আমার হাতে ছাড়া সাইজের বালা। ঠিক আছে দেখো, একটা টুটু সাইজের বালা দেখাচ্ছি, দেখো একটা টুটু সাইজের বালা দেখাচ্ছি, দেখো। আচ্ছা আমি হাত থেকে খুলেই দেখাচ্ছি, দেখো আমি ওই ওই পারে গিয়েও দেখাবো, এই পারে আছি ওই পারেও গিয়ে দেখাবো। ঠিক আছে দেখো, এই একটা বালা দেখো জাস্ট। হ্যাঁ হ্যাঁ বালা, এবার ডবল পাতে। আচ্ছা কেয়াদি একটুখানি পাশে থাকো, একটুখানি জাস্ট পাশে থাকো দিদি, আমি দেখিয়ে দেব, ডবল পাতেরও দেখাবো, সিঙ্গেল পাতেরও দেখিয়েছি, আবার দেখাবো, একটু পাশে থাকতে হবে একটু। আচ্ছা দেখো, এই একটা বালা দেখো জাস্ট, এটা অসাধারণ বালাটা কিন্তু, কেননা এটার পুরোটা ছিলে কাটা, আর কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারের কাজ করা আছে, দেখো দেখলে আমাদের। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা দেখো এটা রিনা, খুব সুন্দর কিন্তু এটার, কিন্তু একটা যদি কেউ নিতে চাও, এটা টু টু সাইজ আছে। ঠিক আছে, আচ্ছা এটার প্রাইস কেউ যদি এটা নিতে চাও, এটা 950 সিঙ্গেল প্রাইজে আসবে, 950, 950 থাকবে এটার প্রাইস। ঠিক আছে, 950 থাকবে এটার প্রাইস যদি কেউ একটা নিতে চাও। ঠিক আছে, কিন্তু যদি কেউ দুটো নাও, দুটো যদি কেউ পেয়ারে নিতে চাও, অ্যাকচুয়ালি কিন্তু খুব সুন্দর লাগবে দুটো পেয়ারে নিলে, দেখো এই দেখো জাস্ট। যদি কারোর বুঝতে অসুবিধে হয়, জাস্ট স্ক্রিনশটটা নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে নক করো, অবশ্যই কিন্তু ক্লিয়ার পিকচার ওখানে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এই দেখো, যদি কেউ এটা পেয়ারে নিতে চাও, 1800 থাকবে এটার প্রাইস। ঠিক আছে, 1800 টাকা থাকবে এটার প্রাইস যদি কেউ পেয়ারে নাও, দুটো যদি কেউ একসাথে নাও। ঠিক আছে দেখো, খুব সুন্দর কিন্তু, একদম গোল্ডের রেপ্লিকা, দেখতে পেয়েছো, খুব সুন্দর কিন্তু, দেখো হাতেও আমি একবার জাস্ট পরে দেখাচ্ছি, দেখ এটা অ্যাকচুয়ালি আমার হাতের সাইজ। বালাগুলোতে, বালাগুলোতে কি গোল্ড? আর চন্দনাদি কি বলছে, বালাগুলোতে কি গালা? না দিদি, এইটাতে কিন্তু গালা বসানো নেই, দেখো এটার গালা কিন্তু বসানো নেই। গালা বসানো গুলো কিন্তু খুব টাইট ফিটিং, মানে বলতে কি, গালা বসানো গুলো কিন্তু খুব সুন্দর হয়, তখন কিন্তু এটা ভেবে নেওয়া যায় যে এটাতে গালা বসানো আছে। ঠিক আছে, গালা বসানো গুলো আমি দেখাচ্ছি একটুখানি, জাস্ট পাশে থাকো দিদি। হ্যাঁ হ্যাঁ রিয়াদি, আমি নেকলেস একটা পরে আছি, কতগুলো নেকলেস দেখিয়েছি, তবু বলবে একটু পাশে থাকো, আমি কিন্তু আবার রেকর্ড দেখাবো। হ্যাঁ সুস্মিতা দি, আমি নোয়া দেখাবো, একটুখানি পাশে থাকো, সোমাদিকেও বলবো একটু পাশে থাকো, আমি শাখা দেখিয়ে দেবো। ঠিক আছে দেখো, এটা কিন্তু গালা বসানো নেই দিদি, এটা কিন্তু গালা বসানো নেই, দেখো পুরোটাই। ঠিক আছে, হাতে জাস্ট পড়লে কিন্তু জাস্ট এরকম লাগবে, এটা কিন্তু টু টু সাইজ, দেখো
হাতে জাস্ট করলে কিন্তু এরকম লাগবে, ঠিক আছে? কারোর যদি পছন্দ হয় তো ঝটপট কিন্তু এসএস নিয়ে নিও, দেখো। আচ্ছা 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 দিদি, কেউ যদি নিতে চাও তো ঝটপট কিন্তু এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে কিন্তু নক করো, ওখানে কিন্তু সরিয়েও রাখবো, প্লাস ক্লিয়ার পিকচার কিন্তু দিয়ে দেবো। সোমাদিকে বলবো দিদি একটুখানি পাশে থাকো, আমি আবার বালা দেখিয়ে শাখা দেখিয়ে দেব। আর সবাইকে বলবো প্লিজ শ্রুতিকে বেশি করে যে প্লিজ কমেন্ট করে ডিলেট করিস না সোনা, এতে রিচটা একটু ডাউন হয়ে যায় বাবা। ওটা কত গ্রাম, কারণ প্রাইস কত গ্রাম কমন প্রাইস পড়বে। আচ্ছা রূপাদি, এটার প্রাইস আছে 1050 1050। যদি লাইভ থেকে আজকে কেউ বুকিং করো, তোমাদের লোকেশনটা কত? রিয়াদি যদি বলবো, রিয়াদি যদি আমাদের হোয়াটসঅ্যাপে যে কোনো একটা নাম্বারে নক করো, হোয়াটসঅ্যাপে একটুখানি যে কোনো একটা নাম্বারে নক করো, তুমি যদি আসতে চাও আমাদের শপে, ওখানে কিন্তু তোমাকে কারেন্ট লোকেশন দিয়ে দেবো, প্লাস ফোন করো একটুখানি যে কোনো একটা নাম্বারে, ফোনে কিন্তু তোমাকে গাইড করে নিয়ে আসবো, ঠিক আছে? বক্স ওয়ান, হ্যাঁ হ্যাঁ অবশ্যই মমিতা, একটু পাশে থাকো দিদি, আমি দেখিয়ে দিচ্ছি। একটা মুখ দেওয়া দেখাচ্ছি, এটা মুখ ছাড়া দেখালাম, একটা মুখ দেওয়া দেখাচ্ছি, দেখো বালা, একটা মুখ দেওয়া দেখাচ্ছি, জাস্ট দেখো, এটা নেভি 25 সাইজ। ওই হ্যাঁ এটা 25, এটা হচ্ছে 25, জাস্ট দেখো। অন্তরাদিকে বেশি করে বলবো, থ্যাংক ইউ সোমাদি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এটা সোনা নয়, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে তোমার গোল্ডেন, কি বলবো, রেপ্লিকা বলতে পারো, বাট এটা বলবো তামার উপরে সোনার জল করা। দেখো এই একটা মুখ দেয়া, দেখো জাস্ট অসাধারণ, 25 সাইজ থাকবে এটা। সোমাদিকে বলবো একটু পাশে থাকো দিদি, আমি কিন্তু অবশ্যই এটা দেখাবো, ঠিক আছে? এটা দেখো খুব সুন্দর, দেখো খুবই সুন্দর, দেখো। আচ্ছা ব্যাকে এটা একটু ধরে দেখাচ্ছি, দেখো দেখো এই হচ্ছে মুখটা ফ্লাওয়ার মোটিভে, ঠিক আছে? মুখের কাজটা দেখো ফ্লাওয়ারের কাজ, আর পুরোটা একদম ছিলে কাটা, খুব সুন্দর, দেখো পুরোটাই ছিলে কাটা, খুব সুন্দর কাজ করা আছে, দেখো পুরোটাই কিন্তু ছিলে কাটা, দেখো এইভাবে এত দূরে, বুঝতে পারছো? এভাবে ঘোরাবে জাস্ট, পুরোটা দেখো ছিলে কাটা, দেখো খুব সুন্দর, দেখো 2 সাইজে 2-6 সাইজে শাখা। আচ্ছা মৌসুমিদি একটু পাশে থাকো দিদি, কোনটা রুমাদি, কোনটার প্রাইস বলছো দিদি একটু বলো? এটা 25 সাইজ, এটার হচ্ছে পেয়ারও বলে দিচ্ছি, সিঙ্গেলও বলে দিচ্ছি, একটু পাশে থাকো, আমি পেয়ার আর সিঙ্গেলের প্রাইসটা বলে দিচ্ছি। 2-6 সাইজে শাখা দেখাবো দিদি, মুখ দেয়া না মুখ ছাড়া বলো, আমি বলে দিচ্ছি। দিদি বলছিল নেবে এটা 2-2 সাইজ, সবার উপরে গলারটা আমাকে দেখিও। আচ্ছা মৌসুমী দি কোনটা বলছো, সবার উপরে কোন গলারটা একটুখানি বলো, একটুখানি বলো দি, আমি বলছি এটার, এটার আমি প্রাইস বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে তোমার, এটার প্রাইস বলে দিচ্ছি দি, এটার একটার প্রাইস থাকবে তোমার 1150, ঠিক আছে? 1150 থাকবে একটার প্রাইস, যদি কেউ সিঙ্গেল পারচেজ করো সেটার প্রাইস থাকবে 1150। অ্যাকচুয়ালি কিন্তু সত্যি কথা বলতে সিঙ্গেল নিয়ে কিন্তু লাভ নেই, ডবল নিলেই লাভ, তবু বলবো যে কেউ যদি পারচেজ করতে চাও। আচ্ছা আচ্ছা অন্তরাদি হয়ে যাবে, হয়ে যাবে দি, অসুবিধে নেই। যদি নিতে চাও ইনস্ট্যান্ট বুকিং করতে চাও তো লাইভ থেকে হোয়াটসঅ্যাপে নক করে জাস্ট বুকিং করে নিও, ঠিক আছে? আচ্ছা এলাম, এটার প্রাইস থাকবে 1150, একটার প্রাইস থাকবে তোমার 1150। যদি ডবল মানে কেউ দুটো নিতে চাও, দুটোর প্রাইস থাকবে তোমার, আচ্ছা আমাকে একটু মোবাইলটা দাও, দুটো যদি কেউ পারচেজ করতে চাও আমি প্রাইসটা বলে দিচ্ছি। এটা যদি কারোর পছন্দ হয় তো ঝটপট এসএস নাও, আমি ধরে আছি ততক্ষণকে। এটা যদি কেউ দুটো পারচেজ করতে চাও তাহলে প্রাইস থাকবে 2250, যদি কেউ দুটো পারচেজ করতে চাও তাহলে 2250 থাকবে এটার প্রাইস, ঠিক আছে? আর একটা যদি
কেউ নিতে চাও 1150 থাকবে এটার প্রাইস, 1150 থাকবে এটার প্রাইস, ঠিক আছে? চলো পছন্দ হলে জাস্ট ঝটপট এসএস নিয়ে নিও, ঠিক আছে? সরিয়ে দিলাম। আচ্ছা ওপরে ওপরে কিটা বলছো আমি ঠিক বুঝতে পারছি না, শীতে হাতটা নাকি অন্য কিছু, আমাকে একটু মেনশন করে দাও। শীতে হাতটা নাকি নেকলেসটা একটু আমাকে জাস্ট মেনশন করে দাও। দেখো এই একটা বালা দেখাচ্ছি, দেখো মুখ ছাড়া, এটা কিন্তু গালা আছে, এটা 2H সাইজ, এটার কিন্তু গালা আছে, দেখো এই একটা দেখো। থ্যাংক ইউ লাভলি দি, থ্যাংক ইউ সো মাচ। ডিসপ্লেতে রাখা কর্নারেরটা, মৌসুমী দি ডান দিকেরটা নাকি বাঁ দিকেরটা, শীতে হার নাকি নেকলেস কোনটা বলো? ফার্স্ট লেয়ারের প্রথমেরটার বাঁ দিক ডান দিক আমাকে একটু মেনশন করে বলো। শীতে হারটা, আচ্ছা 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 শীতে হারটা, আচ্ছা এইটা হচ্ছে নাকি সবার উপরে? আচ্ছা দিদি সবার উপরেরটা নাকি 3 নম্বরের নিচেরটা কোনটা একটু বলো তো দি, আমি দেখাবো, আমি সবগুলোই দেখিয়ে দেব, সবগুলোই দেখিয়ে দিচ্ছি, একটু পাশে থাকো আমি দেখিয়ে দিচ্ছি। এই একটা 2H সাইজের বালা দেখো, ঠিক আছে? এই একটা 2H সাইজের, এটা কিন্তু গালা ভরা আছে তার জন্য এটার কাজটা একটু বেশি, ঠিক আছে? এটা গালা ভরা আছে তাই এটার কাজটা একটু বেশি, ঠিক আছে? 950 করে থাকবে, লাইভ থেকে বুকিং করলে 950 করে থাকবে এটার প্রাইস, দেখো আমি অপোজিটে গিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো আস্তে সরে বসো, সরে, কখন আমি চলে আসবো তখন আবার পড়ে যাবে, দেখো। আচ্ছা আমি ওপরেরটা দেখাচ্ছি, দিদি একটু পাশে থাকো। হ্যাঁ হ্যাঁ সমাধি, শাখা শাখা কবে, শাখা এখনই দেখাবো, এ বাবা কবে কেন, আমি এক্ষুনি দেখাবো, দিদি একটু পাশে থাকো দেখিয়ে দেবো। 950 থাকবে এটার প্রাইস, দেখো খুব সুন্দর কিন্তু কাজটা, যদি কেউ নিতে চাও ঝটপট এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে কিন্তু নক করতে পারো। 950 থাকবে এটার প্রাইস, এটা কিন্তু অ্যাকচুয়ালি গালা ভরা, ঠিক আছে? 2H সাইজে এটা কিন্তু গালা ভরা। চলো সরিয়ে দিলাম। আচ্ছা মুখ ছাড়া মুখ দেয়া, আমি বারবার বলছি মুখ ছাড়া মুখ দেয়া কিন্তু অ্যাভেলেবল আছে বালা, যার যেটা মনে হবে মুখ দেয়া গুলোর অ্যাকচুয়ালি কিন্তু এরকমই 250 মুখ বালাটা একবার ধরো। আচ্ছা 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 ধরছি দিদি ধরছি, দেখো শাখা দেখাচ্ছি দি, শাখা দেখাচ্ছি, একটু পাশে থাকো, ওর উপর ফোনটা রাখো, ওখান থেকে আমাকে পালার আর দুটো ডিজাইন দাও, একটা মুখ ছাড়া দাও একটা মুখ দিয়ে, এই দেখো গালা ভরাটা কি দি, গালা ভরাটা অ্যাকচুয়ালি গালাটা যে ভরে অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে তোমার বালাগুলো, এইগুলো যেগুলো গালা ভরা নেই যেগুলো সেগুলো হচ্ছে তোমার সবই অ্যাকচুয়ালি কপারের উপর গোল্ডের জল ভরা, আর গালা যেটাই ভরা থাকে অ্যাকচুয়ালি কিন্তু গালা ভরাটা দেখো মজবুত কিন্তু দুটোই হয়, স্বর্ণেরও কিন্তু পাতের উপর যে স্বর্ণগুলোকে আমরা বসাই অ্যাকচুয়ালি বসাই মানে পাতের মধ্যে স্বর্ণের যে কালেক্টগুলো থাকে মানে কি বলবো কাজ থাকে, সেই স্বর্ণের কাজটা পাতের উপর যখন হয় তখন কিন্তু তার ডিজাইনটা হেভি হয় অ্যাকচুয়ালি, স্বর্ণ তো কি বলে সবসময় বলে না যে স্বর্ণটা মিক্স করে তারপরে স্বর্ণ বানানো হয় মানে একদম প্রপারলি স্বর্ণটা কখনো ডিজাইনে আসে না, তো সেই ক্ষেত্রে গালা যেটা ভরা হয় গালাটা ভরে ডিজাইনটা ওরা করে পাতটা বসায় না ভিতরে, ঠিক আছে? গালা ভরে তার উপরে করা হয় কিন্তু ওইটাতে ডিজাইন ভালো আছে, ফিনিশিং ভালো আছে, এমনকি আগেকারে আগেকারে আমরাও শুনেছি মা কাকিমা জেঠিমাদের মুখে যে গালা ভরা জিনিস আনবি বেশি করে, এটা আমার শোনা আর কি, জানি না কে কি শুনেছ কিনা, বাট মানে ওটাকে গালা গালা যেটাকে বলছি গালাটাকে ভরা মানে হচ্ছে শক্ত করা মানে বেশি করে মজবুত, ঠিক আছে না, শক্ত করে যেটাকে ধরে রাখা হয়। হাই শান্তি দি, কেউ কেউ ক্যাচ বলে, আচ্ছা 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 কমেন্ট করে দিয়েছে, হাই শান্তি দি থ্যাংক ইউ সবাইকে এত দূর আনার জন্য, এতটা সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসার জন্য, সবাইকে লাভ ইউ।
আর সবাই ভালো থেকো, এইভাবে সাপোর্ট করো সবাইকে। আচ্ছা 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 অন্তরা দি, আচ্ছা অসুবিধে নেই, ঠিক আছে চলো সরিয়ে দিলাম আমি। হ্যাঁ নাম্বারটাতে
একটুখানি ফোন করুন, ওখানে আপনাকে গাইড করে আমরা নিয়েও আসবো। তবে আমি এখন ফোন ধরতে পারবো না, কারণ লাইভ করছি। এটা 26, এটা 26 অন্তরাদি হোলসেলের দাম কেমন হবে? আচ্ছা দিদি, হোলসেলের জন্য আমি যদিও বা লাইভে বলি না, এটার জন্য একটু হোয়াটসঅ্যাপে নক করো, পাখা বন্ধ করতে হবে, হোয়াটসঅ্যাপে নক করো, আমি ওখানে কিন্তু তোমাকে সমস্ত ডিটেলস আর প্রসেস কিন্তু বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ পম্পা দি, দেখাবো, একটু পাশে থাকো, দেখিয়ে দেবো। দেখো এটা 26 সাইজের, কিন্তু আগেরটাও কিন্তু খুব সুন্দর, এটাও কিন্তু খুব সুন্দর, দুটোই খুব সুন্দর, এক্সক্লুসিভ কিন্তু এগুলো কালেকশন, জাস্ট নিউ এসেছে, এগুলো এক্সক্লুসিভ একটা কালেকশন। এটা হচ্ছে ফ্লাওয়ার মোটিভের মধ্যে তোমার ডায়মন্ড কাটের, আর একটা পুরোটা দেখালাম ফ্লাওয়ার মোটিভের মধ্যে, খুব সুন্দর কিন্তু ডিজাইনটা, ঠিক আছে? এটা 26 যারা আছো তারা পড়তে পারবে, 26 যারা আছো তারা পড়তে পারবে, ঠিক আছে? আচ্ছা এটার একটা যদি কেউ নাও, একটার প্রাইস বললাম 1150, ঠিক আছে? 1150 থাকবে একটার প্রাইস, 1150 থাকবে একটার প্রাইস, ঠিক আছে? আর যদি জোড়া কেউ নাও তাহলে 2250 থাকবে এটার প্রাইস। হ্যাঁ আচ্ছা, ফুল কান আমি দেখাবো, দিদি একটু পাশে থেকো, একটু পাশে থেকো দি। ও আচ্ছা, তাহলে 25 এর, ঠিক আছে, আগেরটা আমার জন্য। ওকে ওকে অন্তরা দি, তোমার গলারটা কত? আমার গলারটা 1050, আমার গলারটা 1050। থ্যাংক ইউ নমিতা দি, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? দেখো আমার গলারটা 1050, এটা যদি কেউ একটা নিতে চাও, 22 সাইজের মধ্যে, 22 সাইজের মধ্যে কি শুনছি দিদি, বালা 22 সাইজের আমিও পড়ে আছি, দেখো 22 সাইজের আমিও পড়ে আছি কিন্তু, ঠিক আছে? এটার একটা 1150, 1150, আর যদি কেউ পেয়ারে নাও, পেয়ারে এটার প্রাইস করবে 2250। অনলাইন কে ডেলিভারি করে থাকেন? হ্যাঁ অনলাইন, অনলাইনেই ডেলিভারি হয় দি, যদি অনলাইন একটু মোটা বালা হবে, অ্যাকচুয়ালি দি এগুলো মোটা, এর থেকে মোটা বালা আছে, আমি দেখাচ্ছি, ঠিক আছে? এর থেকে মোটা বালা আছে, আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ একটু পাশে থাকো, অনলাইনে ডেলিভারি হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মোদিতা দি, থ্যাংক ইউ সো মাচ। মাই সিম্পল লাইফ, আমি মোনালিসা বলছি দিদি, টিকলি দেখাও। আচ্ছা মোনাদি একটু পাশে থাকো, একটু দেখিয়ে দেবো 26 সাইজের বালা, দেখো এটা বালা হবে নিশ্চয়ই 26 সাইজের। আচ্ছা 26 সাইজের একটা মুখ দেয়া বালা দেখিয়েছি, আচ্ছা আমি এবার মুখ ছাড়া দেখাচ্ছি। হ্যাঁ কোড অ্যাভেলেবল, অনলাইন পেমেন্ট অ্যাভেলেবল, যা যেটা পছন্দ সে সেটাই নিতে পারো, ঠিক আছে? কোডের ক্ষেত্রে একটা বলি, 100 rupees আগে আমাদেরকে পে করতে হয়, যেটা আমাদের প্রসেস, ঠিক আছে? আর যদি তোমাদের ওয়েট বেশি হয় বা 3000 এর উপরে যদি পারচেজ হয়, তখন কিন্তু 200 এর উপর শিপিং চার্জটা, মানে 200 এর মধ্যে শিপিং চার্জটা থাকে। মুখছাড়া বালা, আচ্ছা মেঘাদি মুখছাড়া বালা হবে, রঞ্জিত দাদি থ্যাংক ইউ, চিক হবে? হ্যাঁ হ্যাঁ চিক হবে, নেকলেস হবে, আমি নেকলেস দেখিয়েছি, শাখা দেখিয়েছি, বালা দেখিয়েছি, ঠিক আছে? আরো শাখা আমি দেখাচ্ছি, আচ্ছা পাতের মধ্যে একটা শাখা আমি দেখাচ্ছি, দেখো ডবল পাতের মধ্যে একটা শাখা দেখাচ্ছি, দেখ ওখান থেকে একটা ডবল পাতের শাখা দাও তো, চল ভাই মুচড়া, ডবল পাতের, হ্যাঁ মুচড়া, ঠিক আছে ওটা দেখা দাও, একটা আছে সবাইকে বলবো পাশে থাকো প্লিজ, আমি সব দেখাবো, তোমরা যতক্ষণ পাশে আছো আমি সব দেখাবো, ভুলে গেলে আরেকবার কমেন্ট করো, আমি অবশ্যই দেখাবো, দেখাবো সঞ্চিতা দি, দেখাবো। হোয়াটসঅ্যাপে এই দি তো নম্বরে করতে পারা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যে কোনো একটা নাম্বারে, যে কোনো একটা নাম্বারে তোমরা নক করো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে দুটো নাম্বার আমাদের, দুটো শপে যে কোনো একটা নাম্বারে করো, ক্লিয়ার পিকচার সবাই আমরা আছি তোমাদেরকে গাইড করার জন্য, ঠিক আছে? মুখপালার শাখা আছে, মুখ দেওয়া শাখা, মুখ দেওয়া শাখা আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা কখন দেখাবে চোকার, আমি দেখিয়ে দিচ্ছি দিদি, একটু পাশে যাব, পলাটা আরেকবার দেখো, 25 সাইজের পলাটা, 25 সাইজের পলা, পলা না বালা, আচ্ছা দি পলা তো দেখাইনি গো নমিতা দি, আমি বালা দেখিয়েছি গো, হ্যাঁ দি নোয়া দেখা,
যাচ্ছি, একটু পাশে থাকো, একটু পাশে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো একটা পাতের দেখো শাখা, একটা ডবল পাতের মুখ ছাড়া শাখা দেখো, খুব সুন্দর কিন্তু। দেখো ডবল পাতের কিন্তু মুখ ছাড়া শাখা দেখো, খুব সুন্দর দেখো। হ্যাঁ দি, নোয়া দেখাবো দি, একটু পাশে থাকো। দেখো দেখো এটা হচ্ছে তোমার ডবল পাতের শাখা, ঠিক আছে? এটা হচ্ছে ডবল পাতের, ঠিক আছে, শাখাটা ডবল পাতের শাখার কিন্তু সাইজ অ্যাভেলেবল। এটা অ্যাকচুয়ালি 2324 সাইজের, ঠিক আছে, 1150 থাকবে এটার প্রাইস। ঠিক বললাম তো? আচ্ছা এটার প্রাইসটা একটু আমি ভুল বলেছি, ঠিক আছে, এটার প্রাইসটা ডবল পাতে থাকবে 1500, সরি টু সে, সবার কাছে আই এম এক্সট্রিমলি সরি, 1500 থাকবে এটার প্রাইস, ঠিক আছে। আচ্ছা মেঘাদি একটু পাশে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি, মুখ ছাড়া বালা আমি দেখিয়েছি, তাও আরো কটা দেখিয়ে দিচ্ছি, একটু পাশে থাকো, একটুখানি জাস্ট পাশে থাকো, কঙ্কন হবে, সব হবে, সব সব কিছু আছে, একটু পাশে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি। 1500 থাকবে এটার প্রাইস, ঠিক আছে, এটা ডবল পাতের কিন্তু শাখা, ডবল পাতের কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে 2425 26, ঠিক আছে, কারো যদি পছন্দ হয় তো ঝটপট এসে নিয়ে নিও। আচ্ছা আমি একটু মুখ ছাড়া বালা দেখিয়েছি, মুখ ছাড়া মুখ দেয়া মুখ ছাড়া বালা দেখিয়েছি, তবু বলবো একটু পাশে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি 26 সাইজের বালা দেখাও দি, এসএস নেব 26 সাইজের মুখ দেয়া বালা। আচ্ছা এটা 26 সাইজের বালা, দেখো এটা একদম নিউ রেপ্লিকা, কিন্তু এটা হচ্ছে 26 সাইজের বালা, দেখো যদি পছন্দ হয় তো ঝটপট এসে নিও, এটা কিন্তু 26 সাইজের বালা, ঠিক আছে, আমি একটা দেখাচ্ছি, যদি পছন্দ হয় তো ঝটপট এসে নিয়ে নিও। দেখো এটা হচ্ছে 26 সাইজের এটা বালা, হ্যাঁ দেখো, ঠিক আছে, চলো সরিয়ে দিলাম, আমি মুখ ছাড়া মুখ দেয়া সব দেখিয়েছি, তাও বল হ্যালো প্রীতি দি, চুর, হ্যাঁ রঞ্জিতা দি, চুর হবে, একটু পাশে থাকো দি, হ্যাঁ হ্যাঁ অন্তরা দি, আমি দেখে নেবো, অ্যাকচুয়ালি ওই ওই মোবাইলে পাঠিয়ে, মানে এই মোবাইলে পাঠিয়েছো, অপোজিটে এই মোবাইলে লাইভ করছি, লাইভের শেষে দেখে নেবো, ঠিক আছে, এটা 27 হয়ে যাবে, হ্যাঁ পম্পা দি, অসুবিধে নেই, দেখো বালা পলা, ঠিক আছে, একটু যদি রিচটা ধরো মোটার মধ্যে হয়, মানে একটু টাইট হয়, ঢুকিয়ে নিও, অ্যাকুরেট কিন্তু হাতে গিয়ে ঠিক হয়, অনেকে ভাবো কি এটা ঢুকছে না, এটা নিতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে, তবু বলবো একটু অয়েল বা একটু কিছু দিয়ে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা এই কারণেই করো, কেননা হাতের কিন্তু ভেতরে গিয়ে এটা অ্যাকুরেট ঠিক হয়। অনেকে ভাবো কি এক সাইজ বড় নি, কিন্তু এক সাইজ কিন্তু বড় নিলে অ্যাকচুয়ালি হাতে গিয়ে ঢং ঢং করে, ঠিক আছে। আমার গলারটা কত? 1050 থাকবে এটার প্রাইস, যদি কেউ লাইভ থেকে বুকিং করো, একদম রিজনেবল প্রাইসে, 26 সাইজের কোন ডিজাইন হবে? হ্যাঁ প্রিয়াদি, কি কিসের মধ্যে বলো, 26 সাইজের কি বলছো প্রিয়াদি, নোয়া দেখাচ্ছি দিদি, দাম কত বালাটা? আচ্ছা এটার যদি তুমি সিঙ্গেল নাও, ঠিক আছে, এটা যদি তুমি সিঙ্গেল নাও 1150 থাকবে এটার প্রাইস, 1150 থাকবে এটার প্রাইস, যদি তুমি দুটো পেয়ারে নাও তাহলে 2250 থাকবে এটার প্রাইস, ঠিক আছে। সবটা কত সিজি কত সীমাতে আমি না ঠিক এটা বুঝতে পারলাম না, তুমি দেখাও প্লিজ একটু ফাস্ট, হ্যাঁ পম্পাদি কোনটা বলো তো একটুখানি বলো দি, কতদিন আগের লাইভে দেখানো বল টাইপের চেনটা আছে গো,
আচ্ছা বল টাইপের চেন আমি জাস্ট একজনকে দিতে পারবো, কেউ যদি এসএস নিয়ে আজকে হোয়াটসঅ্যাপে বুকিং করো আমি জাস্ট একজনকে দিতে পারবো। আই এম এক্সট্রিমলি সরি, বল চেন আর একটাই আছে, আমি একজনকেই দিতে পারবো। আচ্ছা পম্পাদি কোনটা বলছো একটু বলো, আমি দেখিয়ে দিচ্ছি। শাখা দেখাও দি সমাধি, আমি শাখা ডবল পাতের আর সিঙ্গেল পাতের মুখ দেয়া সব দেখিয়েছি, স্বপ্নাদিকে বলবো কিটা দেখতে চাইছো দিদি বলো। কোন ডিজাইন আর 26 সাইজের মুখ দেয়া বালা দেখো তো, মুখ দেয়া বালা 26 সাইজের ওখানে আছে নাকি আর এরকম বড়। আচ্ছা আমি দেখছি দিদি একটু পাশে থাকো, মুখ পলা থাকলে দেখাও 24। আচ্ছা মুখ পলা 24 এর আছে, আমি দেখাচ্ছি বালা। ঠিক আছে এটা কতদিন বললে সব তো কভার করতে পারবে না গো, এত কথা বললে সবটা সেটাও ঠিক, এত কথা বললে মেবি কভার করতে পারবো না, বাট এটাও বলবো যে হোয়াটসঅ্যাপে দু দুটো নাম্বার দেওয়া আছে অ্যাকচুয়ালি, কিন্তু তোমাদের জন্য চিৎকার করে করে বলা লাইভে আসা দু ঘন্টা দাঁড়িয়ে থাকা। ঠিক আছে কানবালি কঙ্কন, হ্যাঁ হ্যাঁ পম্পাদি একটু পাশে থাকো দেখিয়ে দেবো। ঠিক আছে আর যেহেতু সবার সব কোয়ারি হয়তো দু ঘন্টার মধ্যে পূরণ করতে পারি না, হয়তো বেশি কথা বলে ফেলি, তার জন্য এক্সট্রিমলি সরি, বাট এটাও বলবো যে হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা চাইলে আমরা কিন্তু গাইডও করে দিই। ঠিক আছে তো যখন যেটা দেখাতে যদি না পারি তোমরা কিন্তু কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপে নক করো, ওখানে কিন্তু দিয়েও দেব ক্লিয়ার পিকচার প্লাস ওখানে গাইডটাও করে দিতে পারবো। চেনগুলো কি রেগুলার ইউজেড গো? রেগুলার ইউজের দেখো কথা এই কারণেই বেশি বলতে হয় কারণ তোমাদেরকে বোঝানোর জন্যই গলা চিৎকার করে করে বলতে হয়, ঠিক আছে তার জন্যই কিন্তু মানে বেশি কথা হয়ে যায়। চেন কিন্তু রেগুলার ইউজে অবশ্যই করতে পারবে, কিন্তু সাবান শ্যাম্পু বা কোনো কেমিক্যাল টাচ যদি হয় কালার কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। ঠিক আছে হ্যাঁ সেটা অবশ্যই, সেটা না সেটা না পম্পাদি অবশ্যই, এটা দেখো এগুলো বলে দিও না তোমাদের জন্যই আশা, ঠিক আছে না এগুলো বলে দিলে এগুলো থেকেও অবশ্যই অনেকটা শিক্ষা হওয়া যায়। ঠিক আছে আমার শিখতে কোনো প্রবলেম নেই, তুমি যে গলার পরেছো ওটার কত, এটার প্রাইস আছে 1050, এটার প্রাইস হবে 1050। ঠিক আছে একটা মুখ ছাড়া দেখাচ্ছি দেখো, 26 সাইজের একটা মুখ ছাড়া দেখো দেখাচ্ছি, এই একটা বালা দেখো 26 সাইজের, এটা দেখো মুখ ছাড়া বালা। ঠিক আছে 950 থাকবে একটার প্রাইস, যদি দুটো কেউ নাও তাহলে দুটো হলে 1800 পড়বে এটার প্রাইস। দিদি বুকিং করব তোমার গ্যারান্টি কি আছে? বুকিং করলে তার গ্যারান্টি আমরা দিই 6 মান্থে। ঠিক আছে এটা গ্যারান্টি না, অ্যাকচুয়ালি কোনো কিছুর গ্যারান্টি হয় না ওয়ারেন্টি হয়। ঠিক আছে তো ওয়ারেন্টি দিই আমরা 6 মান্থে, তো 6 মান্থের ওয়ারেন্টি এই কারণেই দিই, যদি 6 মান্থের মধ্যে তোমার রেগুলার না পড়ে যদি তোমার 75% কালার চলে যায় আমাদের কাছে এনে দাও, অবশ্যই সেটা নিউ ভাবে কালার করে দেব। ঠিক আছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ পুষ্পাঞ্জলি দি, থ্যাংক ইউ সো মাচ। এমা না না সরি না না, ইটস ওকে ইটস ওকে। চলো এটা হচ্ছে 2627 মেবি। আচ্ছা কানবালির বক্সটা একটু দাও তো, ওখান থেকে একটু নোয়ার বক্স উপরে ভর করো, ওখানে কানবালির বক্স এর করো, এটা হচ্ছে 26 হয়ে যাবে, একটু রিয়েতে ঢোকালে এটা 26 সাইজের হয়ে যাবে। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার হাতের বালাটা 23 সাইজের, আমার হাতের বালাটা 23 সাইজের প্লাস আরেকটা 23 দেখাচ্ছি দেখো, এই একটা দেখো 2223 মানে 22 বা আমার হাত 2223D। ঠিক আছে আর এইটাও হচ্ছে 23 দেখো, এই একটা কালেকশন এই একটা ডিজাইন সরি এই একটা থাকবে দেখো ডিজাইন। ঠিক আছে দেখো যদি পছন্দ হয় তো এসএস নিও, এই একটা থাকবে ডিজাইন আরেকটা দেখো এই হচ্ছে ডিজাইন, যে কোনো একটা যদি কেউ পারচেজ করতে চাও অবশ্যই করতে পারো। ঠিক আছে দেখো এই একটা থাকবে ডিজাইন, আমার গলার হারটার দাম আছে 1050, এটার একটা সিমিলার টাইপের আছে একটা ক্রিস্টাল পাথরের মতো মেরুন কালারের আছে। ঠিক আছে তিন জোড়কে তিনটে দিতে পারবো, যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে নক করো। ঠিক আছে এটার আরো দুটো আছে, এটার আরো দুটো ওখানে মেবি আছে দেখিয়ে দাও তো, এটা আরো দুটো আছে দাও না, শীতে হাট এই যে নেকলেসটা দুটো পার্লের মধ্যে আছে একটু দাও, এটা 2223
যেটা 950 হ্যাঁ 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 950 যেটা বললাম 2-3 সাইজের হবে দিদি, মুখ ছাড়া কিন্তু, ঠিক আছে দিদি? সুন্দিশ্রী দি মেবি থ্যাংক ইউ হেমাদি, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাদের দিদি হিসাবে সত্যি অসম, ঠিক আছে? আমারও খুব ভালো লাগে তোমার সাথে বলো বা তোমাদের সবার সাথে কথা বলতে বা ভগবত বেশি করতে, ঠিক আছে? কিভাবে অর্ডার করবে? আচ্ছা অর্ডার প্রসেসটা আমি একটু বলে দিই, আমাদের যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা পছন্দ হলে এসএস নিয়ে ওখানে কিন্তু নক করো, যেহেতু তোমরা লাইভ থেকে নিউ আসছো, আমরাও জানি না তোমরা কোথা থেকে দেখছো, কার কাছে কত দূর আভূষণ পৌঁছতে পেরেছে, ওখানে জাস্ট তোমাদের নাম অ্যাড্রেসটা মেনশন করো, সমস্ত প্রসেস ওখানে কিন্তু বলে দেবো, কিভাবে নেবে, কিভাবে তোমাদের কাছে পৌঁছবে, তোমরা কিভাবে পাবে জিনিসটা, ঠিক আছে? ছালোর চুমকো হবে, একটু পাশে থাকো রাখি দি। আর ওয়ারেন্টি, অ্যাকচুয়ালি দিদি ওয়ারেন্টি গ্যারেন্টি কোনো জিনিসের হয় না, ঠিক আছে? ফ্রিজ কিনতে গেলেও গ্যারেন্টি দেয় না, সবকিছুর ওয়ারেন্টি কার্ড দেয়, ঠিক আছে? হাই রিয়াদি, হাই দিয়াদি, চাটক নাম্বারটা দেব, কন্ট্যাক্ট নাম্বারটা ওপরে পিন পোস্ট করা আছে দিদি, একটুখানি জাস্ট লিখে দাও, কন্ট্যাক্ট নাম্বারটা ওপরে জাস্ট পিন পোস্ট করা আছে, দেখো। হ্যাঁ নিতু দি, কোড অ্যাভেলেবল আছে, কোডের জন্য 100 রুপিস আগে পে করতে হয়, ঠিক আছে? চলো এটা শীতে হার, ওখানে আর কোনো নেকলেস নেই, ওকে চলো। দেখি দিয়েছি তো, দুটো ছিল, যেটা তুমি দেখে দিয়েছো, দুটো না ওখানে মেবি আরো কটা ছিল। আচ্ছা নোয়া দেখো, আচ্ছা টুটু সাইজের, হ্যাঁ মেঘাদি দেখো, এই একটা টুটু সাইজের, ঠিক আছে? এই একটা টুটু সাইজের দেখো, এই একটা টুটু সাইজের দেখো, আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখো, এই একটা টুটু সাইজের দেখো, পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে নিও দেখো, ঠিক আছে? আচ্ছা আমার হাতের বালাটার, এগুলো মুখ ছাড়া বালা, একটা যদি কেউ নাও তাহলে 950 পড়বে একটার প্রাইস, যদি কেউ দুটো নাও, পেয়ারে যদি নাও তাহলে কিন্তু পেয়ারে পড়বে 1800, 1800। মুখ পলা কি কি কালার হবে? আচ্ছা দিদি মুখ পলা তুমি কি ব্রেসলেট পলা বলছো, একটু মেনশন করো না স্বপ্নাদি। গ্লাস চুর, হ্যাঁ প্রিয়াদি গ্লাস চুর হবে, একটু পাশে থাকো আমি দেখিয়ে দিচ্ছি। মুখ পলা তুমি কি বলছো, মানে ব্রেসলেট পলা বলছো নাকি এমনি নরমাল পলা বলছো, একটু বলো না, ঠিক আছে? এই একটা 2-2, 2-3, ঠিক আছে সরিয়ে দিলাম। আচ্ছা এবার আমি কটা, আচ্ছা কানবালিটা একটু দাও না, কানবালিটা অনেকক্ষণ থেকে একসাথে কানবালি, কানবালিটা কিন্তু আমি একটু না, এগুলো এখানে রাখো, আমি পরে বুঝতে পারছি কানবালিটা কি চাষ। মুখ পলা কি কি, আচ্ছা ঝালর ঝুমকো আমি দেখাচ্ছি, রাখি দিই দেখাচ্ছি, একটু পাশে থাকো, সবাইকে বলবো, দেখিয়ে দিচ্ছি। ঝালর ঝুমকো দেখো, হ্যাঁ দিদি দেখাবো। মুখ পলা দিদি কালার বলতে, মুখ পলা অ্যাকচুয়ালি ব্রেসলেট যেগুলো পলা হয় বা মোটু পাতলু যে পলাগুলো হয় সেইগুলোরই অ্যাকচুয়ালি কালার হয়, মানে হোয়াইট রেড কম্বিনেশন, মেরুন, তারপরে ধরো কফি কালার বা ধরো গ্রিন কালার, ঠিক আছে, রেড কালার, এটারই হয় যদি ব্রেসলেট পলা কেউ চাও, ঠিক আছে? প্যাচ পাত হবে, কিসের দিদি, কিসের পূজা দিদি প্যাচ পাত একটু বলো তো দিদি। কানবালি দেখাচ্ছি পম্পাদি, মেঘাদি রেগুলার ইউজের কানের হবে, হ্যাঁ রেগুলার ইউজের, ছোট বড় সব কানের আছে দেখাচ্ছি, একটু পাশে থাকো দিদি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমি কটা কানবালি দেখিয়ে দিই, আমি অপশনে চলে যাব, কথা দেখিয়ে দিচ্ছি কানবালি। আর সবাইকে একটুখানি বলবো, তোমরা একটু সবাই পাশে থাকো, বেশি করে কমেন্ট করো। আর একটাই কথা, সেটা হচ্ছে এটা বলা যে কারোর যদি সব কোয়েরিস আমি পুরো না করতে পারি, আই এম এক্সট্রিমলি সরি, বাট হোয়াটসঅ্যাপে যে দুটো নাম্বার দেওয়া আছে, প্লিজ একটুখানি তোমরা জাস্ট আমাকে বলো, আমি লাইভ এসেছে সবাইকে অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ চেন ঝুমকো সব হবে দিদি, একটু পাশে থাকো আমি দেখিয়ে দেব, নরমাল পলা শুধু মুখ কাজ করা, বলো চেন ঝুমকো হবে নরমাল মুখ,
তোমার দোকান ব্রেসলেট পোলা বলছেন হ্যাঁ তোমার দোকানটা কোথায় আচ্ছা ওই যে মোটু পাথরের চারটি পোলা আছে না এই চারটি পোলা দেখো এই দেখো একটা কানবালি একটা কানবালি জাস্ট দেখাচ্ছি দেখো এখন লেখা আছে অ্যাড্রেসটা আচ্ছা আচ্ছা ওটা ওকে পিন পুশ করে দিতে বলো না সুনন্দাকে একটু বলো যে এই এইটা যেটা লিখেছে একটুখানি জাস্ট মানে লাইভে লিখে দিতে ঠিক আছে পাঁচ পাতের নেকলেস পাঁচ পাতের নেকলেস পাঁচ পাতের ও পাঁচ আচ্ছা পূজাদি পাঁচ পাতের নেকলেস বলছো তো একটু পাশে থাকো আমাদের দোকানটা হচ্ছে আশ্রম চৌমনি ধলেশ্বর 9 নম্বর রোড জননী গেস্ট হাউসের অপোজিটে আরেকটা হচ্ছে তোমার আরএমএস চৌমনি দৈনিক সংবাদ রোড নবারুণ পেট্রোল পাম্পের অপোজিটে ঠিক আছে আর দুটো হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া আছে একটাতে আমি লাইভ করছি আরেকটা আমাদের আরএমএস চৌমনি শপের নাম্বার সবাইকে বলবো একটুখানি জাস্ট হোয়াটসঅ্যাপে নক করো বা ওই দুটো ফোন নাম্বারে যে কোনো একটাতে ফোন করো গাইড করে তোমাদেরকে নিয়ে আসবো অ্যাড্রেসটা পিন পোস্ট করা আছে আচ্ছা আমাকে হ্যাঁ বিউটি দি পাশা দেখাবো দিদি নাকে টানা দেখাও আচ্ছা দিদি দেখাচ্ছি একটু পাশে থাকো টান কানা হবে গো হ্যাঁ হ্যাঁ টানা কানে হবে একটুখানি পাশে থাকো ঠিক আছে দেখো খান্তাই সুন্দর মানাচ্ছে থ্যাংক ইউ হেমাদি থ্যাংক ইউ সো মাচ কেমন আছো বলো দেখো এই একটা কানবালি দেখো আমি কানে ধরলে মেবি বুঝতে পারবে না হাতে ধরেই দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এটার প্রাইসটা আমি একটু বলছি এটা জাস্ট যদি কারোর পছন্দ হয় ঝটপট কিন্তু এটার এসএস নিয়ে নিও এটার প্রাইস আছে এটার প্রাইসটা আমি বলছি এটার প্রাইস থাকবে তোমার আচ্ছা এটার প্রাইস থাকবে তোমার 750 ঠিক আছে এটার প্রাইস থাকবে তোমার 750 টানা কানের আচ্ছা টানা কানের মমিতা দি দেখাবো গো ফুল কানের একটু সবাইকে বলবো পাশে থাকো আমি কিন্তু মাথায় আছে কি কি দেখাবো আমি কিন্তু দেখিয়ে দেব ঠিক আছে সিলভারের না গতি বিনাদি যেটা নেই আমি সরাসরি বলছি সিলভারের তো নেই দিদি সব গোল্ড প্লেটেড গো ঠিক আছে আচ্ছা 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 দিদি ওকে 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 কোনো অসুবিধা নেই মেঘা দি বুকিং প্রসেস বা সবকিছু আমি সব লাইভে শেষে সবাইকে রিপ্লাই দিয়ে দেবো একটুখানি জাস্ট বলবো এখন লাইভে থাকো আর কে কি দেখতে চাইছো বলো বেশি করে কমেন্ট শেয়ার করো ঠিক আছে আমি লাইভে শেষে সবাইকে রিপ্লাই দিয়ে দেবো না গো সিলভার রিং হবে না দিদি ঠিক আছে এটা যদি কারোর পছন্দ হয় 750 থাকবে এটার প্রাইস ঠিক আছে পছন্দ হলে ঝটপট এসে নিয়ে গিয়ে সরিয়ে দিলাম আচ্ছা কানবালি আমি কটা দেখাই তারপর কানটানা দেখাবো ঠিক আছে তারপর পাশা দেখাবো আচ্ছা আমাকে ঠিকস একটা চকলেট দাও আমার ব্যাগেই আছে হ্যাঁ ঝালর ঝুমকো হবে রাখি দি দেখো সবগুলো কিন্তু আমি অ্যাকচুয়ালি কানবালি দেখাচ্ছি ঠিক আছে ঝুমকো দেখাবো মঙ্গলসূত্র 500 মধ্যে 500 মধ্যে আচ্ছা একটু পাশে থাকো আমি দেখিয়ে দিচ্ছি দেখো তাই তাই সঞ্জুদি থ্যাংক ইউ সো মাচ দিদি দেখো এই একটা দেখো কানবালি খুব সুন্দর কিন্তু দেখো লং এর উপর খুব সুন্দর পছন্দ হলে যে ঝটপট এসে নিয়ে নিও কিন্তু ঠিক আছে পছন্দ হলে যে ঝটপট এসে নিয়ে নিও এটার প্রাইস থাকবে তুমি থ্যাংক ইউ মমিতা দি থ্যাংক ইউ সো মাচ তোমার হাতে কানেরটা কত ওয়েট আর প্রাইস আচ্ছা আমার হাতের কানের ওয়েট একদম মানে কি বলবো লাইট ওয়েটের কি হচ্ছে তোদের আর এটা পুরো আছে এটা হচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে ঠিক আছে সরি আমার গলাটা একটু খুসখুস করছে তার জন্য চকলেট খাওয়া আচ্ছা আমাদের সবটা হচ্ছে ত্রিপুরা আগরতলায় ঠিক আছে হ্যাঁ চোকার দেখাবো দি চোকার দেখাবো গোল্ড পার্লের মধ্যে চোকার দেখাবো একটু পাশে থাকো এটা লাইট ওয়েট এর মধ্যে এটার প্রাইস থাকবে তোমার এটা প্রাইসটা না এই প্রাইস এটার প্রাইসটা যদি পছন্দ হয় এটা জাস্ট একটুখানি বলবো যাদের যাদের পছন্দ হবে হোয়াটসঅ্যাপে একটুখানি এসএস নিয়ে নক করো
এটা অ্যাকচুয়ালি প্রাইসটা আমার মনে নেই, আমি ওখানে কিন্তু বলে দেবো। অ্যাকচুয়ালি কিন্তু একই প্রাইস থাকবে কাল পর্যন্ত, কাল সন্ধে পর্যন্ত, কিন্তু আজ লাইভে যা দেখাচ্ছি তাই প্রাইস থাকবে, ঠিক আছে? আই এম সো সরি, এটার প্রাইসটা অ্যাকচুয়ালি আমার মনে নেই, তবু বলবো হোয়াটসঅ্যাপ একটুখানি এসএস নিয়ে নক করো, আমি ওখানে কিন্তু এটার ক্লিয়ার পিকচার প্লাস প্রাইসটা বলে দেবো, ঠিক আছে? সরিয়ে দিলাম, তুমি যেটা পড়ে আছো সেটা কত? আমি যে নেকলেসটা পড়ে আছি এটার প্রাইস থাকবে 1050, এটার মেরুন সরি মেরুন ক্রিস্টালের মধ্যে একটা হবে আর এটা সিমিলার টাইপের একটা হবে, ঠিক আছে? প্রাইস থাকবে 1050। আচ্ছা লং পারলে নেক, লং পারলে নেক পিস দেখাও, লং পারলে। আচ্ছা একটুখানি সমিতা দি একটু পাশে থাকো, একটুখানি পাশে থাকো, দেখিয়ে দেবো, ঠিক আছে? পায়েল দি কি বলছো গো, পায়েল দি কি বলছো? আগেরটা মানে আগেরটা 750 বলেছি, আগে কানবালিটা বলছো দিদি, আগে কানবালিটা বলছো, আগে কানবালিটা 750 বলেছি দি, একটু বলো না আগেরটা বলছো দিদি। দেখো এই একটা কানবালি দেখো, এটা এটা কত আছে? আচ্ছা এটার প্রাইস থাকবে তোমার 600, ঠিক আছে? এটার প্রাইস থাকবে 600, দেখো খুব সুন্দর কিন্তু, দেখো এটার প্রাইস থাকবে 600 যদি লাইভ থেকে কেউ বুকিং করো, ঠিক আছে? পছন্দ হলে চটপট এসএস নিয়ে নিও। আমি কটা কানবালি দেখিয়ে দিয়ে তারপর কিন্তু কান পাশায় চলে যাব, ঠিক আছে? একটা কানবালি দেখো খুব সুন্দর মিনের বাড়ি কাজ করা আছে, অ্যাকচুয়ালি কিন্তু খুবই সুন্দর, জাস্ট দেখো। বনু আমার সোনা, থ্যাংক ইউ থ্যাংক ইউ হেওয়াদি। চেন ঝুমকা, চেন ঝুমকো দেখাবো দিদি, একটু পাশে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এগুলো অ্যাকচুয়ালি কিন্তু কানবালি দেখাচ্ছে, আমি চেনও দেখাবো ঝুমকাও দেখাবো। আচ্ছা আচ্ছা জুলেখা দি একটু পাশে থাকো আমি দেখিয়ে দিচ্ছি, একটু পাশে থাকো দিদি, সবাইকে বলবো একটু পাশে থাকো আমি দেখিয়ে দিচ্ছি। এই একটা কানবালি দেখো, এটার প্রাইস থাকবে তোমার 900 যদি লাইভ থেকে বুকিং করো, ঠিক আছে? যদি পছন্দ হয় তো ঝটপট এসেস নিয়ে নিও। খুব সুন্দর কিন্তু অ্যাকচুয়ালি কানবালিটা, এগুলো অ্যাকচুয়ালি আমি কানবালি দেখাচ্ছি, ঠিক আছে? একটু লং এর মধ্যে কানবালি দেখাচ্ছি, একটু দেখে নাও। এটার প্রাইস থাকবে তোমার 1050 থাকবে এটার প্রাইস, ঠিক আছে? এই একটা কানবালি দেখো, এই একটা কানবালি দেখো, জাস্ট কান ভর্তি, ঠিক আছে? বিয়ে পারপাসে কেউ নিতে পারো, যারা ব্রাইডেল তারাও পড়তে পারো, ঠিক আছে? অ্যাকচুয়ালি তো আমি মনে করি বিয়ে পারপাসে যারা পারচেজ করতে চাও, ঠিক আছে, তারা কিন্তু এরকম লং ইয়াররিংস আর গলায় একটা চেন বা মঙ্গলসূত্র বা কিছু থাকলেই হয়, ঠিক আছে? এটার প্রাইস 1050, যদি কারোর পছন্দ হয় ঝটপট এসেস নিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা চলো সরিয়ে দিলাম। একটা ছোট্টর মধ্যে কানবালি দেখাচ্ছি, দেখো একদম লাইট ওয়েট এর মধ্যে, একদম লাইট ওয়েট, যেগুলো দেখাচ্ছি একটাও ভারী না। থ্যাংক ইউ মহুয়াদি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হাওড়াতে ডেলিভারি হবে দিদি, হাওড়াতে ডেলিভারি হবে, অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়। যদি অনলাইন পেমেন্ট করো তাহলে তোমার শিপিং যাবে 50 rupees, আর যদি তুমি কোডে নাও সব ক্ষেত্রে 50 rupees না, মহারাষ্ট্র বোম্বে মুম্বাই হায়দ্রাবাদ এখানে একটু 60-70 rupees আসে আর কি, যদি অনলাইন পেমেন্ট করো। যদি কোডে নাও তাহলে 100 rupees আগে পে করতে হয় ডেলিভারি চার্জটা, ঠিক আছে? চলো এই একটা দেখো, এটা একদম লাইট ওয়েট এর মধ্যে খুব সুন্দর দেখো, এটাকে কিন্তু অ্যাকচুয়ালি কান বালিও বলে আবার ঝুমকো টাইপের অনেকটা, কান বালিও বলে ঝুমকো টাইপের অনেকটা, ঠিক আছে? এটারও প্রাইস থাকবে 600, এটারও প্রাইস থাকবে কিন্তু 600, খুব সুন্দর কিন্তু দেখো, একদম মানে কানে পড়ে আছো কেউ বুঝতে পারবে না, খুব সুন্দর দেখো। পছন্দ হলে যা ঝটপট এসে নিয়ে নিও, ঠিক আছে? সরিয়ে দিলাম, আমি একদিকে চকলেট খাচ্ছি একদিকে ছোট্ট কানবালি দেখাচ্ছি, দেখো আমি এরপরে ঝুমকোতে চলে যাব, একটা নিউ ইউনিক একদম দেখো। থ্যাংক ইউ ক্লোজ রিং দেখাও ফর ব্রাইডাল প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা
আচ্ছা দিদি, আমি দেখাচ্ছি, একটু পাশে থাকো, একটু পাশে থাকো, দেখাচ্ছি। ওপরে কানেরটা, ওপরে কানের আছে, তুমি যেমন পড়েছো আমি যেরকম পড়েছি, এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রাইস আছে তোমার 300, ঠিক আছে? এটা কিন্তু পার্লের মধ্যে জাস্ট একজন বা দুজনকে এটা দিতে পারবো, ঠিক আছে না? এটা যদি কেউ নিতে চাও তো সাপোর্ট এসএস নিয়ে নিতে পারো, একজন বা দুজনকে আমি দিতে পারবো। এটা কিন্তু প্রাইস আছে 300 যদি লাইভ থেকে কেউ বুকিং করো, ঠিক আছে? আর এই পার্ল মোটিভের কিন্তু কানের ইয়াররিংস কিছুদিনের মধ্যে আসবে, এখন এই মুহূর্তে নেই আর কি, ঠিক আছে? ওয়েট গুলো বলো পায়েল দি, অ্যাকচুয়ালি এগুলোর ওয়েট সিরিয়াসলি বলতে গেলে ওয়েট কিন্তু একদম লোয়েস্ট, মানে ওয়েট নেই, কি বলবো, একদম লাইট ওয়েট, ঠিক আছে? আর যেগুলো হেভি ওয়েট আমি ওগুলোর বলে দেব, এগুলো কিন্তু লাইট ওয়েটের মধ্যে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ মমিতা দি, আমি কানের টানা দেখাচ্ছি, একটু পাশে থাকো, একটু পাশে থাকো, পারলে লং নেকলেস থাকলে দেখ। হ্যাঁ হ্যাঁ দিদি দেখাচ্ছি, সুমিদি একটু পাশে থাকো, দেখিয়ে দিচ্ছি, দেখো এটার প্রাইস থাকবে 530, এটার প্রাইস থাকবে 530। যদি কেউ পারচেজ করতে চাও, ছোট্ট কিন্তু ঝুমকোর মধ্যে দেখো, যদি কেউ পারচেজ করতে চাও 530 থাকবে, যদি লাইভ থেকে বুকিং করো, খুব সুন্দর কিন্তু দেখো, এটা কিন্তু একদম গোল্ডের রেপ্লিকা, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম, আমি একটু ঝটপট দেখা, আমি বেশি বকে ফেলছি। দেখো সবাইকে বলবো যে আমি হয়তো সব দেখাতে পারি না, দেখো বক্স নিয়ে বসি ঠিকই, বাট বক্সের সব কিছু তো দেখানো সম্ভব হয়ে ওঠে না, কারণ তাহলে সবাই সব কোয়ারিজ পূরণ করতে পারবো না। তো হোয়াটসঅ্যাপে একটুখানি আমাদেরকে নক করো, লাইভের শেষে কিন্তু ক্লিয়ার পিকচার, ওখানে হাতে তোলা পিকচার আমাদের থাকে, সেন্ড করে দেবো, প্লাস বলেও দেব, ঠিক আছে? হ্যাঁ 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 দেখাবো আজকে দি, দেখাবো গো সোনা, দেখাবো, একটু পাশে থাকো, নোজরিং দেখাবো, ঠিক আছে? আচ্ছা চলো, এই একটা দেখো, এই একটা যাবে ছোট্ট ঝুমকোর মধ্যে, মানে একদম কান বালি বলা যায় না, এটা একটা ছোট্ট ঝুমকোর মধ্যে 630 থাকবে এটার প্রাইস, ঠিক আছে? 630 থাকবে এটার প্রাইস। দেখবা আজকে দিদি, দেখাবে আজকে দিদি রসগোল্লা, 630 থাকবে এটার প্রাইস, দেখো পাশে থাকো দিদি, আমি দেখাবো। দেখো এটা প্রাইস থাকবে 630 যদি লাইভ থেকে বুকিং করো, ঠিক আছে? চলো সরিয়ে দিলাম, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তোমাকে কি বলে ডাকবো দিদি একটু বলো তো, এই নামটা দিয়ে আমি ঠিক ডাকতে পারছি না, তুমি বলো তোমার কি নামটা দিয়ে ডাকবো, মানে আমি মেনশন কি করে করব, যে তুমি বলছো তোমার কালেকশন গুলো খুব সুন্দর, আমি কিভাবে করবো একটু বলো। হয়তো ভালো লেগেছে তাই রসগোল্লা দিয়ে দিয়ে দেখে টেস্টটা। আচ্ছা আমি এবার একটু কান টানায় চলে যাবো, কান টানা পাশাল বক্স আছে তো, এই যে আচ্ছা তার আগে আমি কোটা নোয়া দেখিয়ে দিই। আমি কটা নোয়া দেখিয়ে দিচ্ছি, তারপর আমি কান টানায় চলে যাচ্ছি, ঠিক আছে? দেখো না 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 জবাদি, এগুলো সোনা না, এগুলো হচ্ছে তামার উপরে সোনার জল করা, রেগুলার ইউজের কানের হবে মেঘাদি, একটু পাশে থাকো, মঙ্গলসূত্র আছে। হ্যাঁ হ্যাঁ দি মঙ্গলসূত্র আছে, ছোট বড় সব আছে, তার জন্য একটু পাশে থাকো দিদি, সবাইকে বলবো। আচ্ছা 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 সুমেনা ম্যাম, আচ্ছা 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 সুয়েনা কি শুনায় না, আচ্ছা শুনায় না, শুনায় না দিকে বলবো একটু পাশে থাকো, সবাইকে বলবো একটু কাইন্ডলি পাশে থাকো, আমি কিন্তু সব দেখাবো, ঠিক আছে? আমি জাস্ট কটা দেখিয়ে দিচ্ছি, দেখো নোয়া দেখিয়ে দিই, এটা অ্যাকচুয়ালি 2223 যারা আছো তারা পড়তে পারবে, দেখো 600 যাবে এটার প্রাইস। কান্টানি দিয়ে দাও, যেমন একজন
দেখো না আচ্ছা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি গো দেখাও সেটা হ্যাঁ মৌসুমী দি সিতা হাটটা দেখো সিতা হাটগুলো ফেরি দিয়ে তুলতে ফেরি দিও আচ্ছা দেখাচ্ছি দি একটু পাশে থাকো দেখা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে লক করো দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে লক করো ওখানে কিন্তু গাইড করে দেব একটা হচ্ছে প্রথম একটা হচ্ছে আমাদের একটা শপে আরেকটা হচ্ছে আমাদের আরেকটা শপে যে কোনো একটাতে করো আমাদের আমরা যারা ফ্যামিলি মেম্বার আছি সবাই গাইড করে দেব ঠিক আছে যে কোনো একজন আচ্ছা বুকের প্রসেস হচ্ছে বুক করার প্রসেসটা এই কারণেই বলছি যখন তোমরা বুক করবে ঠিক আছে তোমাদের ফুল নেম অ্যাড্রেস ঠিক আছে আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিও ওখানে বুকিং প্রসেসটা সমস্ত কিছু বলে দেব ঠিক আছে চলো হ্যাঁ লহরি দেখাও দিদি একটু সিম্পলের মধ্যে দেখাও নসি আচ্ছা দেখাচ্ছি একটু পাশে থাকো এটা হচ্ছে নোয়া 23 সাইজের থাকবে এটা 600 থাকবে এটার প্রাইস যদি লাইভ থেকে কেউ বুকিং করো ঠিক আছে দেখো একদম সিম্পলের উপর দেখো 23 সাইজের এটা থাকবে 600 থাকবে অনলি এটার প্রাইস সরিয়ে দিলাম আচ্ছা একটা বেকি নোয়া দেখাচ্ছি দেখো এটাও 2324 পর্যন্ত এটা পড়তে পারবে যেহেতু ব্যাকারোর মধ্যে আচ্ছা আচ্ছা মানতা দি একটু একটুখানি ওয়েট করো আমি দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট কটা নোয়া ধরেছি দেখিয়ে দি একটু বসে থাকো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ মুম্বাই থেকে দেখার জন্য থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ একটু বসে থাকো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা 23 পর্যন্ত কিন্তু 24 রাও পড়তে পারবে যেহেতু বেকির মধ্যে তো ঢুকে যায় হাতে ঠিক আছে চলো এটা কিন্তু খুব কিন্তু একদম নিউ গিনের মতন একটা মোটিভ করা আছে এটার কিন্তু প্রাইস থাকবে তোমার 750 বুঝলাম না দি ভাই রুলি মতলব বুঝলাম না গো 750 থাকবে যদি লাইভ থেকে কেউ বুকিং করো ঠিক আছে সরিয়ে দিলাম আচ্ছা এই একটা দেখো বেকি নোয়া দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু নোয়া গুলো দেখো 500 থাকবে এটার প্রাইস যদি লাইভ থেকে বুকিং করো 500 থাকবে এটার প্রাইস ঠিক আছে বেকির মধ্যে কিন্তু এটা 500 থাকবে এটার প্রাইস পছন্দ হলে কিন্তু হোয়াটসঅ্যাপে একটু নক করো আর হোয়াটসঅ্যাপে কিন্তু একটু বলো কে কোথা থেকে বলছো বা লাইভ থেকে বলছো কিনা অবশ্যই কিন্তু ওখানে লাইভের শেষে তোমাদেরকে কমেন্ট করে দেব ঠিক আছে একটা মিনের মধ্যে নোয়া দেখাচ্ছি দেখো এটা কিন্তু 24 সাইজ বা 25 26 সাইজ যারা আছো তারা পড়তে পারবে 25 যারা আছো তারা পড়তে পারবে এটার একটু যেহেতু মিনের কাজ করা আছে ময়ূরের মধ্যে 800 থাকবে এটার প্রাইস আমার গলারটা হচ্ছে 1050 থাকবে গলার প্রাইসটা এটা যেহেতু মিনের কাজ করা আছে তাই এটার প্রাইসটা একটু বেশি এটা প্রাইসটা থাকবে তোমার 800 অনলি ঠিক আছে গলারটা 1050 খুব সুন্দর কিন্তু গলার অ্যাকচুয়ালি নেকলেসটা এটা হচ্ছে তোমার কি বলবো এটার ছোট বড় মানে অ্যাডজাস্টেবল নোয়াটা ঠিক আছে এটা চুলি অ্যাডজাস্টেবল নোয়াটা যে কোনো সাইজে পড়তে পারবে এটা অ্যাডজাস্টেবল যেহেতু 500 থাকবে এটার প্রাইস ঠিক আছে 500 থাকবে এটার প্রাইস পছন্দ হলে জাস্ট ঝটপট এসে নিয়ে নিও সরিয়ে দিলাম আচ্ছা আমি বারবার বলছি সবারই যেহেতু সবকিছু একটু পূরণ করতে হয় জানি না পারি কিনা তবু বলবো যে একটু একটু করেই দেখাই যেহেতু এটা ওটা সবকিছু একবারে দেখাতে পারি না তার জন্য এক্সট্রিমলি সরি বাট একটুখানি বলবো হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু তোমাদেরকে ক্লিয়ার পিকচার দিয়ে দেবো প্লাস লাইভের পর পুরোপুরি ভাবে গাইড করে দেবো ঠিক আছে তাই প্লিজ কেউ কিছু মাইন্ড করো না এটা আমার দিক থেকে আমি বারবার সরি বলছি আমার দিক থেকে রিকোয়েস্ট তোমাদের কাছে আচ্ছা এখানে যে বালার জায়গা আছে স্ট্যান্ডটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি কটা কান টানা দেখাচ্ছি দেখো অ্যাকচুয়ালি কিন্তু কান টানা গুলো জাস্ট দেখাচ্ছি কানের সাথে কিন্তু তোমরা পেয়ার করে পড়তে পারবে ঠিক আছে আমি জাস্ট কান টানা গুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো দেখাচ্ছি এগুলো তোমার 350 করে থাকবে এটার প্রাইস
যদি লাইভ থেকে কেউ বুকিং করো 350 করে থাকবে এগুলোর প্রাইস, ঠিক আছে? দেখো এই একটা দেখো কান্টন একদম সিম্পল এর মধ্যে, হাই সুন্দ্রাদি, হাই সুন্দ্রাদি, দেখো এই একটা কান্টন, ঠিক আছে, একদম হচ্ছে সিম্পল এর মধ্যে 350 থাকবে এগুলোর প্রাইস, সব কিন্তু 1.5 গোল্ড প্লেটেড এর উপর, ঠিক আছে, 350 থাকবে এটার প্রাইস, পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে নিও। ঠিক আছে, সরিয়ে দিলাম। আচ্ছা আরেকটা আমি দেখাচ্ছি, দেখো একটু একটু তোমার ডিজাইনের মধ্যে, একটু তোমার ডিজাইনের মধ্যে দেখাচ্ছি, দেখো কানটানা গুলো দেখো, একটা কানটানা দেখাচ্ছি, দেখো এটার প্রাইস থাকবে 550, ঠিক আছে 550 থাকবে এগুলো। আচ্ছা কানের গুলো, কানের গুলো বলতে দিয়ে আমি বুঝলাম না, এগুলো অ্যাকচুয়ালি মানে কানের যে পেছনে থাকে না, যে কোনো কানের মানে গোল টপ বলো বা বলো মানে কান টানি যেটাকে হয় অ্যাকচুয়ালি কিন্তু পড়তে পারবে, ঠিক আছে, কান টানা এগুলো আমি জাস্ট দেখাচ্ছি। এবার ছোট ছোট আমি কান টানি দেখিয়ে দেব ইয়ারিংস এর মধ্যে, বালা দেখিয়ে দিব তার মধ্যে, একটু সবাইকে বলবো পাশে থাকো দেখাবো সব, ঠিক আছে। দেখো এটার প্রাইস থাকবে 550, পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে নিও, ঠিক আছে, সরিয়ে দিলাম। আচ্ছা আমি আরেকটা কানটানি ডিজাইন দেখিয়ে দিই, দেখো এটা কিন্তু একদম রিজনেবল প্রাইস, ঠিক আছে 250 থাকবে এটার প্রাইস, 250 থাকবে এটার প্রাইস, দেখো। আচ্ছা আচ্ছা দি আমি দেখিয়ে দিচ্ছি, দি একটু পাশে থাকো, লং এর মধ্যে কিছু থাকলে দেখাও না, সুইটি চেন দেখাও। আচ্ছা দি প্লিজ এত বলো না গো, আমি দেখিয়ে দিচ্ছি, একটু পাশে থাকো, দেখিয়ে দিচ্ছি হেমাদি। আচ্ছা লং এর মধ্যে কিছু থাকলে দেখো, লং এর মধ্যে সুমিতি কি বলছো গো, লং এর মধ্যে কি বলছো দি একটু বলো না, এটার প্রাইস থাকবে তোমার 250, ঠিক আছে, পছন্দ হলে ঝটপট এসএস নিয়ে নিও, সরিয়ে দিলাম। আচ্ছা আমি হচ্ছে চেন দেখাচ্ছি কিছু, আমি চেন দেখিয়ে দিচ্ছি, তারপর আমি নোজ রিং নোজ দিয়েতে দেখিয়ে দেবো, নোজ পিন হেডিং। আচ্ছা ছোট টপ দেখিয়ে দিই আমি, কটা দেখো ছোট্ট কটা টপ দেখাচ্ছি, দেখো 250 থাকবে এটা, তাকে ডাক বাইরে থেকে, পার্লের নেকলেস লং। আচ্ছা দেখাচ্ছি ওই দুটো নেকলেস দেখো, নামিয়ে দাও তো, 250 থাকবে এই ইয়ারিংসটা, ঠিক আছে ছোট্ট, দেখো পিছনে লহরি পিপি। আচ্ছা লহরিটাও দেখাচ্ছি, একটু পাশে থাকো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই দুটো থাকবে, এই সরি এই ইয়ারিংসটা থাকবে 250 করে, ঠিক আছে। আচ্ছা চলো যারা লাইভ থেকে যদি কেউ বুকিং করতে চাও, ঠিক আছে 200 থাকবে এটার প্রাইস, দেখো আমি দেখাচ্ছি, দেবশ্রী দি একটু পাশে থাকো আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ পূজা দি হবে গো, একটু পাশে থাকো দি, কেন মৌসুমী দি চলে যাচ্ছ, কেন রাগ করছো কিসের জন্য বলো, আমি সবাইকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি দি, একটু না পাশে থাকলে হয় বলো, কেন চলে যাচ্ছ, 200 দেখো এটার প্রাইস 200, ঠিক আছে আমি তোমার কি দেখাইনি বলো, চলে যাচ্ছ বলছো কেন গতি, এত রাগ কেন, এত রাগ করলে হয় দি ছোট বোনের উপর। আরেকটা দেখো, এগুলো দেখাচ্ছি কিন্তু ছোট টপ বা কান পাশার মধ্যে, ঠিক আছে এগুলো ছোট টপ বা কান পাশার মধ্যে দেখাচ্ছি, দেখো দেখো এই একটা দেখো, এগুলো তোমার থাকবে 250 করে। হ্যাঁ আমি শীতে হার এই যে নিয়েছি, শীতে হার বলেছি আমি, পার্লের শীতে হার কোনগুলো, পার্লের শীতে হার কোনগুলো কি বলেছি, শীতে হার বলেছি দুটো, দেখো 250 থাকবে এই
দুটো সরি এই ইয়ারিংসটা থাকবে 250 ঠিক আছে এই ইয়ারিংসটা থাকবে 250 ঠিক আছে এই আরেকটা মুখ দেখো
এই আরেকটা মুখ দেখো, ঠিক আছে? খুব সুন্দর কিন্তু দেখো মুখটা, খুব সুন্দর দেখো। আমার কানেরটা 300, আমার কানেরটা যদি লাইভ থেকে কেউ বুকিং করো তাহলে 300 থাকবে এটার প্রাইস, ঠিক আছে? 300 থাকবে এটার প্রাইস। আচ্ছা দি, আমি নাকের নথ কতগুলো দেখাচ্ছি, ঠিক আছে? আমি নাকের নথ কতগুলো দেখাচ্ছি, একটু দেখো, যদি পছন্দ হয় তো ঝটপট এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে নক করো। চলো, আমি ব্রেসলেট পলা আর মুখ পলা দেখিয়ে দিয়েছি, সরিয়ে দিলাম। একটা নথ দেখো দেখাচ্ছি, দেখো কোন দিকে পড়ে ভাই, এদিকে দেখো, এই একটা নথ দেখো, ঠিক আছে? এই একটা নথ দেখো, নথ আর টিগলি ফিগলি পড়লে মনে হয় যেন আরেকবার বিয়ে করছি নাকি। দেখো এই একটা নথ, ঠিক আছে? এটার প্রাইস থাকবে তোমার, বলে দিচ্ছি, আচ্ছা এটার প্রাইস থাকবে তোমার 650। হাই শীতাদি, আচ্ছা একটু সিম্পলের মধ্যে, আচ্ছা দেখো দেখো সিম্পল তো বলছো, বাট যখন শাড়ি গয়না বা ধরো কি বলবো মানে হেয়ার স্টাইল সবকিছু হবে না, তখন দেখবে নথ এমনি মনে হবে একটু ডিজাইনের মধ্যে নি। এটার প্রাইস থাকবে তোমার 500 যদি লাইভ থেকে বুকিং করো। খুব সুন্দর সিম্পল চেনের মধ্যে, ঠিক আছে? দেখো খুব সুন্দর কিন্তু, একদম সিম্পলের মধ্যেই এটা। একটু মুখের সামনে নিয়ে দেখাবে দি, তাহলে সাইজ বুঝতে সুবিধা হয়। দেখো মুখের সামনে কি নিয়ে দেখাবো? আচ্ছা আচ্ছা মুখের সামনে নিয়ে গিয়ে, আচ্ছা দেখো দেখো, দেখো জাস্ট এরকম আসবে। হ্যাঁ 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 পূজা দি, মঙ্গলসূত্র দেখাচ্ছি দি, একটু বসে থাকো, জাস্ট এরকম আসবে, ঠিক আছে? দেখো যখন সাজবে হেয়ার স্টাইল করবে, আমি অ্যাকচুয়ালি হেয়ার স্টাইলে হও করিনি, ঠিক আছে? হেয়ার স্টাইল যখন করবে, শাড়ি বেনারসি সবকিছু গর্জিয়াস যখন হবে, নাকের নথটাও তখন গর্জিয়াস ভাবে পড়তে হয়। 500 থাকবে এটার প্রাইস যদি লাইভ থেকে বুকিং করো, সরিয়ে দিলাম। এই একটা সিম্পলের মধ্যে দেখো, একদম সিম্পলের মধ্যে দেখো, 400 থাকবে এটার প্রাইস, 450 সরি, আচ্ছা চলো 400 থাকবে এটার প্রাইস। দেখো একদম সিম্পলের মধ্যে, আর হোয়াইট আর রেড এর পুঁথি দেওয়াটা এখন হবে না দি, হোয়াইট রেড এর পুঁথি দেওয়াটা এখন হবে না, কটা দিন পর হবে। নাকের নথটা হোয়াইট রেড এরটা যেটা, সেটা কটা দিন পর হবে, ঠিক আছে? এখন এটা হবে না গো দি, আমার মুখটা ছোট গোল, বেশি বড় নথ মানাবে না, তার জন্য বললাম দিদি। অ্যাকচুয়ালি কিন্তু আমার মুখটাও ছোটখাটের মধ্যে, খুব কিন্তু বড় না, ঠিক আছে? আর নথটা কিন্তু অ্যাকচুয়ালি বড় বেসেসেই পড়ে, অ্যাকচুয়ালি কিন্তু নথটা বড়, মানে নথটাতেই যাতে ঢাকা থাকে সেই বেসেসেই কিন্তু পড়ে, দেখবে একটু পার্লারে জিজ্ঞেস করে। থ্যাংক ইউ চিত্রাদি, কোথা থেকে দেখছো দি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মাইদি ফার্স্টে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মাইদি, থ্যাংক ইউ সো মাচ। আমার কলারটা হচ্ছে 1050, আমার গলারটা হচ্ছে 1050, থ্যাংক ইউ সো মাচ আউশন, এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছে, তোমরা দেখছো সাপোর্ট করছো পাশে থাকছো, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু বেশি কথা বলি মেবি, বেশি বকবক করি জানি না, বাট যদি কিছু বেশি ভুল টুল কিছু বলে ফেলি আই এম এক্সট্রিমলি সরি, পারলে ছোট মনের মতো সবাই মাফ করে দিও। থ্যাংক ইউ চিত্রাদি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখো, আচ্ছা আমি বলবো যে আমি এখানে যেগুলো পাচ্ছি দেখাচ্ছি, প্লাস একটু হোয়াটসঅ্যাপে নক করো, ক্লিয়ার পিকচার ওখানে দিয়ে দেবো, কারণ আরো বাকি জিনিসগুলো দেখাতে হবে তো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুমিদি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 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 সুমিদি অবশ্যই দেখাবো, হোয়াটসঅ্যাপে একটু নক করো, আমি ওখানে কিন্তু ক্লিয়ার পিকচার দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা চলো আমি একটু লহরির চোকার দেখাবো, আচ্ছা চোকার দেখিয়ে দিচ্ছি, চোকারের বক্সটা একটু দাও আর আচ্ছা সবটা সমাধি। আমাদের ত্রিপুরা আগরতলায় দি, ত্রিপুরা আগরতলায় হচ্ছে সবটা, এই লহরিটা করো, ওই শীতারটা করো, আমি একটা লহরি দেখ।
দেখাচ্ছি দেখো, থ্রি লেয়ারের একটা লহরি দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু লহরিটা দেখো, থ্রি লেয়ারের লহরিটা দেখাচ্ছি দেখো, খুব সুন্দর কিন্তু দেখো, খুবই সুন্দর, একদম ব্রাইডাল পারপাসে কিন্তু পড়তে পারবে দেখো, সাথে ইয়ারিংস আছে, ঠিক আছে, সাথে কিন্তু ইয়ারিংস আছে, খুব আচ্ছা। যদি কারোর এটা পছন্দ হয় কাইন্ডলি একটুখানি জাস্ট এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে একটুখানি নক করো, ওখানে ক্লিয়ার পিকচারও যেমন দিয়ে দিতে পারবো, এটার প্রাইসটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে মনে নেই, এটার কিন্তু আমি প্রাইসটা ওখানে মেনশন করে দেবো, প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, এটা একটুখানি যাদের পছন্দ এসএস নিয়ে নিও, ঠিক আছে, আমি জাস্ট ওখানে প্রাইসটা বলে দেবো। শপটা হচ্ছে ত্রিপুরা আগরতলা, ওয়েস্ট বেঙ্গলের বাইরে ত্রিপুরা আগরতলায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পার্লের লহরি, আচ্ছা পার্লের মধ্যে লহরি, আমি একটু পাশে থাকো দেখাচ্ছি, ঠিক আছে একটু পাশে থাকো দেখাচ্ছি, এটার দাম অমিতা দি অ্যাকচুয়ালি আমি সো সরি গো, এটা না এই মুহূর্তে মনে নেই, যদি পছন্দ হয় এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে নক করে দিই দিদি, এটা তুমি প্রাইস বলো নি, আমি ওখানে কিন্তু বলে দেবো যা প্রাইস, মানে লাইভ আমি যেটা বলতাম ওখানেও সেম বলবো দিদি, জাস্ট একটু এইটুকু কষ্ট করো আমার জন্য প্লিজ, ঠিক আছে সরিয়ে দিলাম। একটা শীতে হাত দেখাচ্ছি দেখো, পার্লের যে বক্স আছে শীতে হাতের, ওখানে দেখো পার্লের বক্সটার মধ্যে লহরি আছে, পার্লের লহরি, মানে লহরি অ্যাকচুয়ালি মিন্স ঝালর পেয়া যেগুলোকে, পার্ল নেকলেস না, বক্স বের করো দেখাচ্ছি। আচ্ছা এটা এটা একটা দেখো শীতে হাত, খুব সুন্দর কিন্তু দেখো, এটা কিন্তু মানে জাস্ট অসাম কিন্তু শীতে হাতটা দেখো, সাথে ইয়ারিংস আছে, 249 সাথে কিন্তু ইয়ারিংস আছে দেখো, সাথে কিন্তু ইয়ারিংস আছে খুব লং এর মধ্যে, ঠিক আছে, এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটার প্রাইস আছে যদি লাইভ থেকে কেউ বুকিং করো 2200 2200 পড়বে এটার প্রাইস, যদি লাইভ থেকে কেউ বুকিং করো, ঠিক আছে 2200 পড়বে এটার প্রাইস 2200, ঠিক আছে, খুব সুন্দর কিন্তু এটার প্যাটার্নটা, মানে এটার বিয়েটা খুব সুন্দর দেখো, খুবই সুন্দর কিন্তু দেখো, ঠিক আছে সরিয়ে দিলাম, হ্যাঁ পছন্দ হলে ঝটপট এসে নিয়ে নিও। লহরি প্যাটার্নের আমি শীতে হার একটা দেখাচ্ছি দেখো, লহরি প্যাটার্নের একটা শীতে হার দেখাচ্ছি দেখো, খুব সুন্দর কিন্তু দেখো, খুবই সুন্দর দেখো, এই একটা দেখো লহরি প্যাটার্নের শীতে হার দেখো, অ্যাকচুয়ালি না অনেকগুলো এটা জাল থাকে তো তার জন্য এটা একটু মানে মিশে যায় আর কি, এই যা দেখো, এই একটা লহরি দেখো, এটার কিন্তু ছোট্ট ছোট্ট ইয়ারিংস আছে জাস্ট এই রকম থাকবে। হ্যাঁ পূজাদি, নথ দেখিয়েছি পূজাদি, আর নথ দেখিয়েছি, নথের অ্যাকচুয়ালি বেশি কালেকশন নেই, কটা দিনের মধ্যে আবার আসবে, একটুখানি তখন দেখো, বা একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, হোয়াটসঅ্যাপে যে কোনো একটা নাম্বারে করো, যেহেতু আমাদের আরেকটা শপ আছে, অনেক ক্ষেত্রে ওই শপেও থাকে, তো আমি ফ্লিকচারটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে। হ্যালো সুষমা ম্যাম, হ্যালো ম্যাম, মুঝে সুষমা ম্যাম, আপ হিন্দি মে বাত করনা চাওগে ইয়া ফির বেঙ্গলি মে, আগার আপ হিন্দি মে বাত করনা চাহতে হো তো ম্যা কহুঙ্গি কি আপ ম্যাম নেই বললা, ঠিক হ্যায় ম্যা আপসে বহুত ছোটি হুঁ তো সিস্টার বুলাকে ভি বহুত আচ্ছি লাগেগি, ঠিক হ্যায়, থ্যাংক ইউ সো মাচ। না না আমি দেখাচ্ছি, একটুখানি পাশে থাকো আমি দেখাচ্ছি, সবাইকে বলবো একটু থাকো দেখো, একটা একটা করে তো সারছি, ঠিক আছে না, একটা একটা করে তো এক একজনকে দেখাচ্ছি, তাই একটু বলবো পাশে থাকো। হাই ফন্ডা দি, এটার প্রাইস থাকবে বলে দিচ্ছি 2399, এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, একটা লহরি প্যাটার্নের শীতে হাত, ঠিক আছে, এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, যদি পছন্দ হয় ঝটপট এসে নিয়ে নিও, এটার প্রাইস থাকবে তোমার 2150 2150 2150 থাকবে এটার প্রাইস, ঠিক আছে, এটার সাথে ছোট্ট ছোট্ট একটা কিউট বলা ইয়ারিংস থাকবে, এটার সাথে একটা ছোট্ট ছোট্ট কিউট কিউট ইয়ারিংস আছে,
বিরিয়ানি
হচ্ছে 350 করে যাবে কোনটা হেমাদি কোনটা নেবা যেটা নেবা এসএস নি হোয়াটসঅ্যাপে নক কর আমি সরিয়ে রাখবো আমি চিত্রাদি কানবালা দেখিয়েছি গো দিদি কানবালা দেখিয়েছি রেকর্ডেড একটু লাইভটা জাস্ট দেখো দিদি না হলে হোয়াটসঅ্যাপে নক কর আমি অবশ্যই ক্লিয়ার পিকচার দিয়ে দেব দিদি এটা 350 যাবে এটা প্রাইস আমি শর্মিষ্ঠাকে আমি যেটা পড়ে আছে এটা দেখিয়েছি ঠিক আছে তাও বলবো রেকর্ডেড লাইভে একটু দেখে নিও আর হোয়াটসঅ্যাপে নক কর আমি ওখানে ক্লিয়ার পিকচার দিয়ে দেব এই একটা 350 দেখো এই একটা 350 দেখো এটা হচ্ছে 350 সরিয়ে দিলাম ঠিক আছে চোকারের বক্স আমি বারবার বলছি আচ্ছা এই বালার ভিডিওটা একবার দেখিয়ে দাও তাও এটা দেখাই নি আচ্ছা আমি না একটা গোলাপ বালা বলো একটা বোম্বে কাটের বালা বলো ঠিক আছে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ এটার প্রাইসটা তোমার পড়বে 1800 1800 এটার খিলন আছে অ্যাকচুয়ালি কিন্তু এটা 28 পর্যন্ত পড়তে পারবে 28 ওখানে কিন্তু ভাঙা আছে ভাঙাটা দেখে হ্যাঁ 28 পর্যন্ত কিন্তু এটা পড়তে পারবে এটা অ্যাকচুয়ালি খুবই বড় গোলাপ বালা বলা হয় এটাকে ঠিক আছে 1800 থাকবে এটার প্রাইস আচ্ছা লকেটটা আরো দেখো আচ্ছা দেখাবো দি একটুখানি পাশে থাকো একটু পাশে থাকো দেখো খুব সুন্দর কিন্তু দেখো খুব সুন্দর কিন্তু গোলাপ বালা এটা হ্যাঁ খুব সুন্দর কিন্তু গোলাপ বালা 1800 থাকবে এটার প্রাইস খুব সুন্দর কিন্তু দেখো আচ্ছা যদি আমি যে বালাটা এটা দেখাচ্ছি না ওকে একটু দেখতে বলো প্রাইসটা কি কোনি ঠিক বলেছে জাস্ট এটা একটু বল আচ্ছা যদি কারোর পছন্দ হয় তো ঝটপট এসএস নাও এটা আমি 1800 বলেছি আমি একটু একদম ঠিকঠাক হয়ে যায় তারপর কিন্তু আমি একদম বলবো যে হ্যাঁ এটাই কিন্তু প্রাইস ঠিক আছে একটু জাস্ট বলবো সবাইকে একটু পাশে থাকো এটা যদি কারোর পছন্দ হয় তো ঝটপট এসএস নিয়ে নিতে পারো ঠিক আছে ঠিক আছে দেখো এটা গোলাপ বালা বলা হয় অ্যাকচুয়ালি এটাকে ঠিক আছে এটাকে বলা হয় গোলাপ বালা হ্যাঁ খুব সুন্দর কিন্তু হাতে কিন্তু খুব সুন্দরভাবে থাকবে ঠিক আছে এটা প্রাইসটা কিন্তু বলে দিচ্ছি 1800 ঠিক আছে এটা প্রাইস কিন্তু 1800 ঠিক আছে আর বোম্বে কাটিটা কত স্যার সেটা যেটা আছে 1800 থাকবে এটার প্রাইস ঠিক আছে চলো ত্রিপুরা বেঙ্গলিরা খুব মিশুকে হয় কথা বলার স্টাইলে খুব সুন্দর হয় আমি জানি আমার রিলেটিভ হ্যাঁ ত্রিপুরা অবশ্যই ত্রিপুরার মানুষরা সত্যি খুব ভালো মিশুকে হয় আমি অ্যাকচুয়ালি ত্রিপুরার না আমি অ্যাকচুয়ালি পশ্চিম মেদিনীপুরে আর কলকাতা ঠিক আছে তো আমি অ্যাকচুয়ালি ত্রিপুরার না বাট ত্রিপুরার লোক সত্যি খুব ভালো আমাকেও এতটা অ্যাপয়েন্ট করে নিয়েছে এটাও ঠিক আমিও বুঝতে পারিনি বা আমিও কখনো ভাবিনি যে আমরা আলাদা স্টেট থেকে এসে এরাও আমাদেরকে এতটা অ্যাপয়েন্ট করে নেবে ঠিক আছে দেখো 1800 থাকবে এটার প্রাইস ঠিক আছে 1650 আরেকটা দেখো এটা যদি কেউ নিতে চাও বোম্বে কাটের স্কোয়ার শেপে ঠিক আছে এই বালাটা জাস্ট অসাধারণ কিন্তু 1550 থাকবে এটার প্রাইস 1550 থাকবে এটার প্রাইস ঠিক আছে এগুলো কিন্তু একদম বাইরের দেশে ঠিক আছে খুব সুন্দর দেখো পছন্দ হলে জাস্ট ঝটপট এসএস নিও খিলন যেহেতু আছে একদম অ্যাকুরেট কিন্তু 24 সাইজে কিন্তু পড়তে পারবে ঠিক আছে খিলন যেহেতু আছে সরিয়ে দিলাম আচ্ছা আরেকটা আমি জাস্ট বালা দেখিয়ে দিয়ে চোকারে চলে যাব ঠিক আছে পারলে চোকারে বস্তা দিই এই একটা দেখো এটার কিন্তু অ্যাকচুয়ালি পেয়ারও দিতে পারবো মেবি হ্যাঁ এটার পেয়ারে দিতে পারবো এটার প্রাইস থাকবে 1300 করে এটার প্রাইস থাকবে 1300 করে খুব সুন্দর দেখো এটার প্রাইস থাকবে 1300 করে ঠিক আছে দেখো খুব সুন্দর কিন্তু 1300 থাকবে এটার প্রাইস ঠিক আছে সরিয়ে দিলাম যদি কারোর পছন্দ হয় ঝটপট এসএস নিও হোয়াটসঅ্যাপে নক করতে পারো এটা কিন্তু অ্যাকচুয়ালি এটার মাপটা আমি একটু বলেই দিই
এটা 2728 পর্যন্ত পড়তে পারবে যেহেতু খিলন আছে আচ্ছা এই যে দেখাচ্ছি দেখাচ্ছি সঞ্চিতা দি দেখাচ্ছি দেখো ঠিক আছে সরিয়ে দিলাম চোকার আমি কথা দেখিয়ে দিচ্ছি দেখো একটা চোকার দেখাচ্ছি দেখো পার্লের আর হচ্ছে তোমার পার্লের মধ্যে আর স্টোন ওয়ার্কে মানে তোমার ক্রিস্টাল পাথরের মধ্যে ঠিক আছে দেখো ক্রিস্টাল পাথরের মধ্যে দেখো এই একটা দেখো আমি হাতেই দেখাচ্ছি আমার গলায় কিছুই বুঝবে না দেখো এই একটা চোকার দেখো একদম রিজনেবল প্রাইস যদি লাইভ থেকে বুকিং করো 800 থাকবে এটার প্রাইস ঠিক আছে খুব সুন্দর কিন্তু টুইন ওয়ান একদিকে ক্রিস্টাল একদিকে পাল পছন্দ হলে ঝটপট এসেস নিয়ে নিও পার্লের আমি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে টুইন ওয়ান মানে দুটো কালার মিক্সিং ঠিক আছে সরিয়ে দিলাম একটা পার্লের দেখাচ্ছি দেখো পুরোটাই পাল মোটিভে দেখো পুরোটাই পাল মোটিভে দেখো 700 থাকবে এটার প্রাইস যদি লাইভ থেকে বুকিং করো 700 থাকবে এটার প্রাইস ঠিক আছে দেখো এই রকম থাকবে যদি পছন্দ হয় ঝটপট এসেস নিয়ে নাও 700 থাকবে এটার প্রাইস ঠিক আছে সরিয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি দেখো একটা চোকার দেখাচ্ছি দেখো এটা জাস্ট একটাই দিতে পারবো 800 থাকবে এটার প্রাইস আমার গলারটা 1050 থাকবে গলারটার প্রাইস এই একটা 800 এর মধ্যে থাকবে এটার প্রাইস ঠিক আছে 800 থাকবে এটার প্রাইস দেখো 800 থাকবে এটার প্রাইস যদি পছন্দ হয় তো ঝটপট এসেস নিয়ে নিও ঠিক আছে চলো সরিয়ে দিলাম আরেকটা দেখো এটা ইয়ারিংস আছে কিন্তু হ্যাঁ চোকারটা এটার প্রাইস থাকবে 950 থাকবে এটার প্রাইস দেখো শিখা দি নথটা দেখাও আরেকবার আচ্ছা নথটা নথ কোন নথটা দি নথের বক্সটা বাতাও তো দেখি 950 থাকবে এটার প্রাইস ঠিক আছে লাইভ থেকে বুকিং করলে 950 থাকবে এটার প্রাইস যদি এটা এটা সরি এটা ইয়ারিংস আছে ঠিক আছে দেখো সরিয়ে দিলাম বাটারফ্লাই এর একটা দেখো খুব সুন্দর দেখো এগুলো সাইজ সমাধি এগুলোর সাইজ অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না এগুলোর তো কোনো সাইজ হয় না দিদি এগুলোর কি সাইজ দিদি দেখো এটার প্রাইস থাকবে তোমার 800 এটার প্রাইস থাকবে তোমার 800 ঠিক আছে সরিয়ে দিলাম আচ্ছা আরেকটা দেখো স্কয়ারে দেখো এটার প্রাইস থাকবে তোমার 930 উইদাউট ইয়ারিংস 930 এটা থাকবে উইদাউট ইয়ারিংস ঠিক আছে চলো সরিয়ে দিলাম 930 থাকবে এটার ইয়ারিংস সরি এই চোকারটা ঠিক আছে সবাইকে বলবো যে আমি হয়তো সবকিছু দেখাতে পারছি না ঠিক আছে বাট একটুখানি বলবো যে হোয়াটসঅ্যাপে একটু নক করো ক্লিয়ার পিকচার দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ গোল্ডেরও আছে সঞ্চিতা দি দেখাবো দেখাবো একটুখানি দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি কটা নথ দেখিয়ে দিচ্ছি দেখো আমি দেখিয়েছি তাও আরেকবার দেখাচ্ছি দেখো এটার প্রাইস থাকবে তোমার 750 মিনের কাজ করা আছে ঠিক আছে 750 থাকবে এটার প্রাইস পছন্দ হলে জাস্ট ঝটপট এসেস নিয়ে নিল সরি কত গ্রামের মধ্যে 1.5 গ্রাম কিন্তু গোল্ড না গোল্ড প্লেটে এই একটা সিম্পলের মধ্যে দেখো এই একটা সিম্পল এটা আমি প্রাইসটা বলেছি এই মুহূর্তে আর মনে নেই যদি কেউ রেকর্ডেড লাইভটা দেখে থাকো প্লিজ একটুখানি দেখে নিও এটা কিন্তু প্রাইস আমি আগেও বলেছি ঠিক আছে জাস্ট এই রকম থাকবে সরিয়ে দিলাম আরেকটা দেখো দেখিয়ে দিচ্ছি দেখো আচ্ছা গোল্ডের একবার চোকারের বক্সটা দাও তো এই একটা দেখো এটার প্রাইস থাকবে 500 যদি লাইভ থেকে বুকিং করো
যদি লাইভ থেকে বুকিং করো 500 থাকবে এটার প্রাইস, ঠিক আছে? আমি দেখিয়েছি মেঘাদি, আমি দেখিয়েছি গো, আমি দেখিয়েছি গোদি, তাও বলবো একটুখানি জাস্ট হোয়াটসঅ্যাপে নক করো, ঠিক আছে? আমি কিন্তু ক্লিয়ার পিকচার ওখানে দিয়ে দেব, ঠিক আছে? এই একটা গোল্ডের মধ্যে দেখো 950 থাকবে এটার প্রাইস, একটা গোল্ডের মধ্যে চোকার দেখো 950 থাকবে এটার প্রাইস, ঠিক আছে? যদি পছন্দ হয় ঝটপট এসে নিয়ে নিও, সরিয়ে দিলাম। একটা ঝালটের মধ্যে গলা ভর্তি দেখো এটার প্রাইস থাকবে তোমার 1230 থাকবে এটার প্রাইস দেখো, 1230 থাকবে এটার প্রাইস, ঠিক আছে? এটার ইয়ারিংস আছে, যদি পছন্দ হয় তো ঝটপট এসে নিয়ে নিও। এটা একদম ঝালর দেওয়া, খুব সুন্দর কিন্তু দেখো, এই রকম জাস্ট, আর এই হচ্ছে ইয়ারিংসটা, জাস্ট এরকম, আর ইয়ারিংসটা থাকবে এরকম, ঠিক আছে? পছন্দ হলে ঝটপট এসে নিয়ে নিও, ঠিক আছে? সরিয়ে দিলাম। আচ্ছা আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো, একদম সিম্পলের উপর দেখো, একদম রিজনেবল প্রাইস 900 থাকবে এটার প্রাইস। চলো এটা যদি কেউ বুকিং করো, এটা প্রাইস 850 থাকবে, ঠিক আছে? 850 থাকবে এই চোকারটার প্রাইস, একদম গলায় বসানো, ঠিক আছে? 850 থাকবে এটার প্রাইস, সরিয়ে দিলাম। একটা স্লিকের উপর আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখো, এটা কিন্তু ইয়ারিংস আছে দেখো, খুব সুন্দর ফ্লাওয়ার মোটিভে দেখো, এটার প্রাইস থাকবে তোমার 850, যদি লাইভ থেকে বুকিং করো 850 থাকবে এটার প্রাইস, ঠিক আছে? চলো এটার ইয়ারিংসটা দেখিয়ে দিই, পছন্দ হলে ঝটপট এসে নিয়ে নিও। যদি দেখো এটার ইয়ারিংসটা থাকবে এরকম আবার মোটিভে। আচ্ছা 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 আমি দেখাচ্ছি। আচ্ছা হেমাদি এসএস নেবে তো? আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, এখন অবশ্যই আর একবার বক্স চলে। দেখাতে পারি না বেশি, হয়তো বক বক করি, তার জন্য এক্সট্রিমলি সরি,
আর জানি না আমি বোঝাতে পারি কিনা বলতে পারি কিনা, বাট প্লিজ কেউ কিন্তু কিছু মাইন্ড করো না, হয়তো সবার সব আমি কোয়ারিজ পূরণ করতে পারি না, চেষ্টা করি অনেকটা অনেকটা হয়তো পারি না, বাট আমরা সবাই একটা গ্রুপ মেম্বার যেহেতু এখানে, আমরা সবাই তোমাদের সাথে কিন্তু সেই রকম ভাবেই চেষ্টা করি বলবার বোঝানোর। তো সবাইকে বলবো যে লাইভের শেষে সবাই যদি নাম্বারটা থেকে পিন করে লাইভের পর আমাদেরকে এসএস দিয়ে বলো, হোয়াটসঅ্যাপে গাইড করে দেব, প্লাস এমনকি তোমাদেরকে ওখানে কিন্তু ফোন করে, এমনও হয় যে ফোন করে তোমাদের সাথে কথাও বলি বা বেশি করে গাইড করে দিই। তাই এটাই বলবো, প্লিজ কেউ কিন্তু কিছু মাইন্ড করো না, নেক্সট টাইম যেই আসি না কেন, আমি আসি বা সুনন্দায় আসুক বা দিদি, সবার সাথে থেকো, একটু পাশে থেকো। আচ্ছা সম্পাদি, আমি একটাই কথা বলি, একটুখানি জাস্ট একটু ওখান থেকে এসএসটা নিয়ে প্লিজ একটুখানি হোয়াটসঅ্যাপে নক করো দি, যেহেতু একটা টাইম বাধা থাকে, আই এম সো সরি, সেই টাইমের মধ্যে না করলে একটু প্রবলেম হয়, অনেক ক্ষেত্রে হয় আবার অনেক ক্ষেত্রে হয় না। তো একটুখানি বলবো সবাইকে যে একটুখানি প্লিজ কেউ কিন্তু কিছু মাইন্ড করো না, আই এম সো সরি, সবার হয়তো সব দেখাতে পারিনি, বাট প্লিজ সব আছে, জাস্ট একটুখানি হোয়াটসঅ্যাপে যে কোনো একটা নাম্বারে নক করো, আমি লাইভে শেষে কোনো অসুবিধা নেই দেবো, সেটি আমার লাইভ যেহেতু শেষ হয়ে গেছে আমি বলবো হোয়াটসঅ্যাপে একটু নক করো, আমি লাইভের শেষে সবাইকে সবকিছু ওখানে ক্লিয়ার পিকচার প্লাস গাইড করে দেবো। তাই আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, ঠিক আছে, পরের দিন আবার আসবো, হয়তো মেবি পরশু কিংবা তার পরের দিন, সবাই একটুখানি পাশে থাকো, সাপোর্ট করো, এইভাবেই তোমাদের সাপোর্টটাই আমাদের কাছে অনেক বড় পাওনা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, ঠিক আছে, দেখা হবে আবার নেক্সট ডেতে, যেই আসি না কেন সবাই একটু সাথে থাকো, সবটা হচ্ছে ত্রিপুরা আগরতলায়, ঠিক আছে, চলো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, ঠিক আছে, আমি ভালো আছি দেবশ্রীদি, বাই বাই বাই, সবাইকে সুস্থ থেকো, সবাই ভালো থেকো, আমিও ভালো আছি, চলো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি।